ঠিক আছে, হাসিনা শুরু করো। শোনা যাচ্ছে? হুম ঠিক আছে, শুরু করছি। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ 22শে জুলাই 2020 সাল, বৃহস্পতিবার। রবীন্দ্র মহাবিদ্যালয়ের গণিত বিভাগ এবং দর্শন বিভাগ এবং তার সঙ্গে IQAC যুগ্ম সহায়তায় একটি আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে। আলোচনা চক্রের বিষয়টি খুবই প্রয়োজনীয় বিষয়, যেটা আমাদের দৈনন্দিন জীবনে এই বিষয়টা ছাড়া আমরা চলতেই পারি না। জন্মের সময় এবং মৃত্যুর সময় দুইবারই মানুষের শংসাপত্রে তিনটি বিষয়ের উল্লেখ করা হয়েছে, পরিচয়, সময় এবং স্থান। বিশ্বে তো মৃত্যু নেই, কিন্তু তার জন্মের সময় নিশ্চয়ই আছে। বিশ্বকে কাল বাদ দিলে যেসব বস্তু, অর্থাৎ প্রাণহীন যে সমস্ত বস্তু পড়ে থাকে, সেগুলি চিরকাল বেঁচে থাকে না। তাদের পরিচয়, স্থান, কাল নিয়েই যত ভাবনা চিন্তা, আমাদের এবং বিদেশের সমস্ত মানুষেরই এই বিষয়ে চিন্তা ভাবনা চলতেই থাকছে। সময়কে আমরা দুইভাবে ভাবতে পারি, সাবজেক্টিভ এবং অবজেক্টিভ, কিন্তু দুটোকেই অনুভব করা হয়। যন্ত্র মাপে আমরা বুঝি, তাই দুই ধরনের সমস্যার মধ্যে দাগ টানা খুবই মুশকিল। আইনস্টাইনের আপেক্ষিকতাবাদে সময় নিজেই আপেক্ষিক হয়ে বিষয়টিকে সাধারণের কাছে আরো রহস্যময় করে তোলে। আমরা আমাদের আটপৌরে জীবনের সময় আরো সহজিয়া করে তুলতে পারি। কখনো এই সময় হু হু করে কেটে যায়, আবার কখনো বা এই সময় কাটতেই চায় না, কাটলে বড় ব্যথা লাগে। বিগত 1.5 বছরের সমগ্র বিশ্বই হলো তার সাক্ষী। সময় সেই কাটতে আবার সময়ের কাছেই ফিরে যেতে হয়, তাই আমরা বলে থাকি টেক টাইম। বিজ্ঞানের কোয়ান্টাম তত্ত্ব থেকে তাপগতি বিদ্যা কিংবা আপেক্ষিকতাবাদ, সবার সময়ের ধারণা নিজস্ব, কিন্তু তার মধ্যেও থেকে যায় একটি বৈচিত্র্য। সময়ের মধ্যে থাকে কাল। এই কালকে আমরা আমাদের সুবিধার্থে আগামীকাল, গতকাল, অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল বিভিন্ন ভাগে ভাগ করে থাকি, কিন্তু এছাড়াও তো বদলে যায় আজ যা বর্তমান, কালকে সেই অতীত হয়েই আমরা তো বলতে বলে থাকি। কিন্তু এই পরিবর্তনটা যার হয় না, তাকে কি আমরা অকাল বলতে পারি? আমরা আজ এই আলোচনা চক্রের মাধ্যমে তাকেই সন্ধান করব। আজকে আমাদের আলোচনা চক্রের মূল বিষয়টি হচ্ছে স্টোরি অফ টাইম অ্যান্ড টাইমলেসনেস, অর্থাৎ বাংলায় আমরা যাকে বলতে পারি অকালের সন্ধানে। আজ এই আলোচনা চক্রে উপস্থিত আছে বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটির অধ্যাপক এবং অধ্যাপিকা মণ্ডলীগণ, সবাইকে আমার প্রণাম, এবং সেই সঙ্গে আমার ছাত্রছাত্রীদের ভালোবাসা জানিয়ে আমি এই আলোচনা চক্রে শুরু করছি। প্রথমেই আমি আমার শ্রদ্ধেয় অধ্যক্ষ মহাশয় ডক্টর প্রশান্ত ভট্টাচার্য মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ জানাব। স্যার, হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, বলুন। আমাদের যে আলোচনা চক্রের যে আয়োজন করা হয়েছে, সেটা তো কিছুদিন ধরে চলছে, তারই একটা অনুস্মৃতি হিসেবে আজকের এই আলোচনা চক্রের আয়োজন, এবং ক্রমশ আমরা একটা বিভাগীয় সংযোগ সাধন করার চেষ্টাও করেছি আর কি, অর্থাৎ একটা কোলাবোরেটিভ একটা এন্ডেভারে যাওয়া যায় কিনা, যে বিষয়টা নিয়ে আজকের বক্তা আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর পিনাকী ভট্টাচার্য। ঘটনাক্রমে উনি আমার পূর্ব পরিচিত, এবং তিনি আমাদের মতোই শিক্ষক। তিনি ইনফ্যাক্ট আমার এখানের অত্যন্ত পরিচিত হাই স্কুলের হেডমাস্টার মশাই। এই ছোট পরিচয়টুকু যেহেতু আমার সেই সুযোগ রয়েছে, সেই জন্য সকলের কাছে দিয়ে রাখি। এবং মূলত
মানুষের পরিচয় যেহেতু তার একটা ওই ডিসিপ্লিনারিয়ান ফলোয়িং থেকে তৈরি হয়, উনি কিন্তু মূলত বিজ্ঞানের লোক, অর্থাৎ ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছেন, হায়ার স্টাডিজ করেছেন, কিন্তু ক্রমশ আগ্রহ ফিজিক্সকে ছাপিয়ে তার সঙ্গে লাগোয়া যে অন্যান্য বিষয় তার মধ্যে বর্ধিত হয়েছে। আর আমি যেটুকু তার সঙ্গে আলোচনা করার সুযোগ পেয়েছিলাম বা আমার যারা সহকর্মী তাতে আমাদের মনে হয়েছে যে আজকের এই অনুষ্ঠানটা অঙ্ক এবং দর্শন এই দুটো বিষয়কে কেন্দ্র করেই হয়তো আবর্তিত হবে, বা তিনি তার ভাবনার যে অ্যাক্সিস তার ভাবনার যে অ্যাক্সিস সেগুলো একটু একটু ডিস্টার্বেন্স হচ্ছে মাঝে মাঝে ফোন চলে আসার জন্য, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার শোনা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, সেটা হয়তো এই দুটো যে বিষয় আর কি, এই যে দুটো ডিসিপ্লিন তাকে তার উপরে ভর করে হয়তো দাঁড়িয়ে তার আলোচনার যে বিবরণ বা তার যে প্রস্তুতি সেটা হয়তো তৈরি হবে। আমার মনে হয় খুব সচেতন ভাবে পিনাকি বাবু তার আলোচনার যে আলোচনার যে শিরোনাম সেটা রেখেছেন অকালের সন্ধানে। এবার আমরা মৃণাল বাবুর একটা বিখ্যাত ছবি আকালের সন্ধানের সঙ্গে খুব পরিচিত আর কি, আমরা যখন ছোট ছিলাম সেটা অনেক প্রাইজ টাইজও এনেছিল, কিন্তু আকাল বললে যে ক্ষুধার্ত মানুষের মুখ চোখে পড়ে বা যে মন্বন্তর মারি ইত্যাদি ছবি ভেসে আসে, তার একটা শাব্দিক অনুষঙ্গ হয়তো উনি ইচ্ছে করেই তৈরি করেছেন, কিন্তু বোধহয় অকাল বলতে, বোধহয় নয় নিশ্চিত, যে অকাল বলতে তিনি যেটা অর্থ যেটার উনি এখানে প্রবর্তন করতে চেয়েছেন বা যেটা তার আলোচনায় আরো ক্রমশ প্রকাশিত হবে, সেটা হচ্ছে সময় থেকে সময়হীনতার দিকে যাওয়ার একটা ব্যাপার। সময় বললে আমাদের কাছে খুব সহজে আসলে কিছু জিনিস থাকে না জীবনে যেগুলোকে আমরা গিভেন বলি আর কি, মানে অর্থাৎ একটু ইংরেজিতেই বলছি, যেগুলো খুব টেকেন ফর গ্রান্টেড হয়ে যায়, আর টেকেন ফর গ্রান্টেড হলেই যে কোনো জিনিসই জীবনে খুব ক্লিশে তৈরি হয়ে যায় যে এটা তো আছেই আর কি, সেরকম আর কি সময়। যদিও সময়ের সঙ্গে তাল রাখতে গিয়েই আমাদের এই দৌড়নো, যে দৌড়নোটা জীবনের মধ্যে দিয়ে, সেটা কখনো কখনো সংকট ঘনিয়ে এলে তখন সময় হয়তো জানান দেয় যে আমি আছি, ভীষণ ভাবেই আছি, কিন্তু সেই কাল মূলত একটা ওই কোয়ান্টিফাইড অবজেক্টের মতো আর কি, মানে যাকে মাপা যায়। মানে প্রাচীন গ্রিকদের কাছেও সময়ের যে দুটো ধারণা ক্রোনস এবং কাইরস, তার যে প্রাইমারি ধারণা ক্রোনস সেটা কিন্তু মূলত ওই গাণিতিক সময় এবং যে সময় পরিমাপযোগ্য আর কি, এবং মূলত সময় বলতে আমার মনে হয় আমরা এরকম কোনো একটা জিনিসই বুঝি আর কি। এবং সময় বললে যেটা সবসময় মনের মধ্যে কাজ করে সেটা হচ্ছে যে একটা ইরেভার্সিবল একটা কোনো গতি, যেটা অতীত থেকে বয়ে বর্তমানে আসে এবং বর্তমান থেকে ভবিষ্যতের দিকে প্রবাহিত হয়ে যায়, কিন্তু এই বর্তমানটা ভারী অদ্ভুত রকমের ইলিউসিভ। আমার খুব মনে পড়ে যাচ্ছে যে আমি তখন 11-এর ক্লাসে পড়ি, আমাদের একজন ইংরেজির মাস্টারমশাই ছিলেন, খুব প্রিয় মাস্টারমশাই, তো তিনি টেন্স পড়াতে গিয়ে একবার একটা টেন্স হতো, হয়তো পিনাকি বাবুর ভাবনায় বা চিন্তায় কথায় হয়তো আসবে, যে টেন্সের মূল ধারণাটাও কিন্তু ওই সময়কে নির্ভর করে। এক্ষেত্রে এই গ্রামাটিক্যাল যে দিকটা বা ভাষার এই যে দিকটা তৈরি হলো, গ্রামার না হয় পরে এলো, সেটাও কিন্তু সময়কে এইভাবে একটা গিভেন বা টেকেন ফর গ্রান্টেড করে নিয়ে, যে অতীত আছে যা, যার বর্তমান আছে এবং যার ভবিষ্যৎ আছে, কিন্তু এই ধারণা, যে ধারণাটা লালন করে আমরা আমাদের যত রকমের ধ্যান ধারণা জীবন সম্পর্কে তৈরি করেছি, সেটা যদি গুলিয়ে যায় বা গুলিয়ে দেওয়ার জন্যই এসছেন হয়তো উনি আজকে, আবার সেই গোলানো থেকে হয়তো নতুন একটা সমাধান সূত্র কিছু বেরিয়ে আসবে, আধুনিক ভাবনা চিন্তা সেটা দার্শনিক বা বৈজ্ঞানিকরা কিভাবে করছেন, যে এই কালের এই প্রবাহ থেকে যদি একটা কালহীন কোনো একটা জায়গায় গিয়ে পৌঁছানো যায় সেটা কেমন হয়। তো যাই হোক, যেটা বলছিলাম টেন্স বোঝাতে গিয়ে উনি একটা চমৎকার কথা বলেছিলেন, বলেছিলেন যে
এই প্রেজেন্ট ব্যাপারটা কিন্তু একটা ওই বালির মতো বা জলের মতো, তুমি এটাকে চেষ্টা করলেও ধরতে পারবে না। এই যে তোমাকে আমি এইমাত্র একটা কথা বললাম, দেখো পর মুহূর্তে পাস্ট 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 পাস্ট, প্রতি মুহূর্তে পাস্টের পরিমাণ কিন্তু দীর্ঘায়িত হচ্ছে, আর ভবিষ্যৎ একটা অ্যান্টিসিপেটরি ধারণা তৈরি করছে। এবং এই সময়ের যেমন একটা অবজেক্টিভিটি বা অবজেক্টিভ দিক রয়েছে, কিন্তু সময় অনেকটাই কিন্তু মানসিক বা সেইভাবে যদি বলি সাইকোলজিক্যাল, মানে ভবিষ্যৎ যখনই আমি বলছি সেই ভবিষ্যতের মধ্যে ব্যক্তি আমি, পারিবারিক আমি, পাড়ার আমি, কমিউনিটির আমি, এবং সেই অর্থে পুরো একটা বৃহৎ সভ্যতার অন্তর্ভুক্ত যে আমি ব্যক্তি, সেই ব্যক্তি তার ব্যষ্টির মধ্যে দিয়ে পরিব্যাপ্ত হয়ে সময়ের একটা বেশ বড় সড় ধারণা আর কি আমাদের মধ্যে তৈরি করে দিয়ে যায়। তো সময় নিয়ে এই জাতীয় ভাবনা চিন্তা প্রাচীন সভ্যতায় যে সমস্ত চিন্তাশীল মানুষজনেরা ছিলেন তারা যেমন করেছেন, তেমনি রেনেসান্সের যুগে, পোস্ট এনলাইটেনমেন্ট, এনলাইটেনমেন্টের সময় ইউরোপে, আমাদের ভারতবর্ষে, কোথায় নয়, নানা রকম ভাবনা চিন্তা অবশ্যই ছিল। কান্ট তো একজন বিখ্যাত পশ্চিমী দার্শনিক, যার ওই ক্রিটিক অফ পিওর রিজন, যেটা আমরা সবাই মোটামুটি অন্তত নামে জানি, যদি ভয় ভয়ে পুরোটা না পড়ে উঠতেও পারি আর কি, সেখানেও সময় নিয়ে কান্টের বহু ধ্যান ধারণা রয়েছে যেগুলো বেশ রেভলিউশনারি এবং আমার মনে হয় বেশ বেশ বিজ্ঞান সচেতন এবং বিজ্ঞান মনস্ক। আমি জানি না উনি পিনাকী বাবুর মতো ফিজিক্সও জানতেন কিনা, হয়তো জানতেন, আমরা দার্শনিক হিসেবেই উনাকে জানি বা চিনি। এখন এই সময় থেকে সময়হীনতার যে ধারণাটা, এটা তো নানা রকম ভাবে পৌঁছানো যায়, এবং ধর্মেও সময়ে এরকম একটা ধ্যান ধারণার কথা বলা আছে। কোন কোন ধর্মে সময় মূলত একটা সাইক্লিক্যাল আবর্ত, একটা বৃত্তাকার আবর্তের মধ্যে ঘুরে ঘুরে ফেরে আর কি। আমাদের নিজেদের হিন্দু শাস্ত্রেই তো সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, আবার ঘুরে নাকি কলির পরে সভ্যতার অবসান হয়ে আবার একটা সত্যযুগের প্রতিষ্ঠা হবে বা হতে চলেছে, এরকম একটা ধারণার কথা ছিল। এর পাশাপাশি যে জুডাও খ্রিস্টান যে ধারণাটা, সেখানে কিন্তু সময় অনেকটাই লিনিয়ার এবং তার একটা টার্মিনেশন আছে, এবং সেই টার্মিনেশনের পরে আমার খুব মনে পড়ে যাচ্ছে যে এই কথাগুলো বলতে গিয়ে যে আমাদের যে বিখ্যাত ইংরেজ কবি উইলিয়াম বাটলার ইয়েটস, যিনি সেই সমস্ত ব্যতিক্রমী কবিদের মধ্যে একজন যার যত বয়স হয়েছে তত তার খ্যাতি এবং তার কবি প্রতিভা আরো সংহত হয়েছে, এটাই আমি মনে করি আর কি। এবং তিনি ওল্ড এজ নিয়ে খুব গর্বিত ছিলেন। যাই হোক, সেগুলো অন্য ধারণা, অন্য ভাবনার ব্যাপার, কিন্তু ইয়েটস এর বহু কবিতা, বিশেষ করে শেষের দিককার যে সমস্ত মরমিয়া ধারণাগুলো তিনি অনেক সময় গ্রহণ করেছেন, ব্যবহার করেছেন তার কবিতায়, সেখানে একটা জায়ারের সিম্বল উনি মাঝে মাঝে প্রতীক ব্যবহার করতেন, এবং সেখানে ওই 1500 বছর যার অরিজিনটা হয়তো আমরা খ্রিস্টান ধারণাতেই পেতে পারি, যেটা যদি এজ অফ ক্রাইস্ট হয় তারপরের এজটা একটা এজ অফ ইভল, যেটা পুরোপুরি ওই অ্যান্টি ক্রাইস্ট হবে আর কি, কিন্তু ঘুরে সময়টা আবার সেই জায়গাতেই ফিরে আসবে। ফলে তিনি ওই ক্রিশ্চিয়ানিটির যে লিনিয়ার কনসেপ্টটা সেটাকে খানিকটা গ্রহণ করে আবার সেটাকে একটা আবর্তনের মধ্যে ফেলে দিয়েছেন আর কি, দিয়ে একটা গোল বাঁধিয়ে দিয়েছেন পাঠকের মনে। তো এরকম অনেক কিছু করেছেন লোকজনেরা। এলিয়ট সাহেবের যে অতি বিখ্যাত যে প্রবন্ধটি, যেটা অনেকেই পাঠ করে থাকবেন বা করেছেন হয়তো, ট্রেডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, সেখানেও কিন্তু ওই ট্র্যাডিশনের যে ধারণা, যেটা উনি ব্যক্ত করেছেন বিভিন্ন ভাবে, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ভাষা, বিভিন্ন সাহিত্যের ভেতর থেকে তুলে এনে ছেঁকে তিনি যে ধারণা তৈরি করেছেন, তাতেও কিন্তু সময় থেকে একটা সময়হীনতায় যাওয়ার কথাই বলা হয়েছে, যে সময়টা মানে একটা সময় প্রবহমান আর আরেকটা সময় একটা কোনো ইটার্নাল স্টাসিস, মানে যেটা সময়ের সাথে সাথে অপরিবর্তনীয় আর কি। তো তার জন্য তো বেসিক্যালি কনসেপচুয়ালাইজ করা দরকার। এবার এরকম সাহিত্যে ভাবনায় আবার আরেকটা খুব আলগা ভাবেই এই কথাগুলো মনে পড়ে যাচ্ছে, যেমন কিটসের অতি বিখ্যাত যে কবিতাটি আর কি, যে ওড অন আ গ্রিশিয়ান আর্ন, সেখানে
আর্নে যে অভিব্যক্তি, যে ডেলফিক যে উপত্যকা, সেখানে গ্রিক সভ্যতার যে একটা নমুনা যেটা প্রতিষ্ঠিত হয়েছে, সেটাকেও কিন্তু কিটস তার ওই সময় থেকে যে অসময়, মানে আমি এখানে অসময় বলতে খারাপ সময়ের কথা বলছি না, অকালের মতো একটা সময়হীনতার কথা বলতে চাইছি। অর্থাৎ উনি বলতে চাইছেন যে জন কিটস বা তার শ্রোতা পাঠক সেটা যদি 100 বছর পরেও তার কবিতা পড়ে পড়ে তারা তো প্রত্যেকেই মরণশীল, কিন্তু এই যে যে জিনিসটা এজড হয়ে আছে, সেই অসাধারণ যে ভাস্কর্য, যে আর্নটার উপরে, তার মার্বেলের উপরে, যেটাকে উনি ওভাররট বলে ব্যাখ্যা করেছেন আর কি, সেটা সেই কিটসীয় ভাষাতেই একমাত্র সম্ভব, যে এর পরে এটাকে আর ওয়ার্ক আপ করা যেত না আর কি। শিল্পী তার ম্যাক্সিমাম ইস্থেটিক যে অ্যাপ্লিকেশন, সেটা দিয়ে তার সমস্ত মার্বেলের ভেতরকার যে কোয়ালিটি, তার ভেতরকার যে ম্যাক্সিমাইজেশন অফ সৌন্দর্য, সেটা করে তিনি সে ডেলফিক উপত্যকা, তার ভেতরের মানুষজন, কোন দৃশ্য, সেটা বলিদানেরই হোক অথবা প্রেমিকার পেছনে উন্মত্ত যুবকের ছুটে যাওয়া হোক, যেগুলো তিনি ওখানে তৈরি করেছেন বা এঁকেছেন, তার কিন্তু কোনো মৃত্যু নেই। মানে 200 বছর 500 বছর পরেও যদি কেউ সৌন্দর্য সন্ধানী হন এবং সেই আর্নের দিকে তাকান, কিটসের স্থির বিশ্বাস যে তিনি একইভাবে অনুপ্রাণিত হবেন। ফলে সেখানেও আমরা দেখলাম যে ওই গ্রিক সভ্যতা বা সময়ের ভেতরে তৈরি হওয়া যে ছবি, সেটা কিন্তু ইস্থেটিক্যালি একটা ওই কালোত্তীর্ণ কোনো একটা জায়গায় গিয়ে পৌঁছলো। যদিও এগুলো আমি পিনাকি বাবুর ভাবনার সঙ্গে যে খুব সাযুজ্য রেখে বললাম তা একেবারেই নয়, আমার যে আলগা ভাবনাগুলো সেটা খানিকটা ওই সূচনা পর্বে ভাষণ হিসেবে শেয়ার করলাম, বাকিটা বাকি আগ্রহ তো তৈরি হয়ে রইল। বিজ্ঞানের যে রিগার, সেটা তো আর সাহিত্যে বা কি বলে ধর্মীয় ভাবনায় সেটা তো আর আশা করা যায় না, সেখানে জিনিসগুলো অনেকটাই মিথিকালাইজড হয়ে যায়, কোনোটা হয়তো রিলিজিয়াসলি মিথিকালাইজড হয় আর কোনোটা খুব সেকুলার ওয়েতে মিথিকালাইজড হয়, কিন্তু এক ধরনের মিথ মেকিং হতেই থাকে আর। তো যাই হোক না কেন, এইগুলোই হচ্ছে আমার মতো করে বলা ভাবনার বা ছোট করে যেটুকু যা মনে এলো আর কি সেটুকুর অবতারণা করলাম। আর সত্যি কথা বলতে কি, বিজ্ঞান নিয়ে বলবার মতো স্পর্ধা আমি রাখি না, শুধু একজন সাধারণ মানুষ হিসেবে যেটুকু ফলো করেছি সেটা হচ্ছে যে ওই নিউটনের পর থেকে তো ফিজিক্সের জগতে একটা বিরাট পরিবর্তন এসেছিল। নিউটন যেভাবে সময়কে দেখেছেন, তারপরে প্রথম সময়কে অন্যভাবে দেখলেন বা দেখালেন স্বয়ং আইনস্টাইন, এবং আইনস্টাইনের জীবিতকালেই আবার সময়ের যে ছোট ছোট অতি মাইক্রো প্রসৃতি যেগুলোকে বলা যায়, সেগুলোর জন্য হয়তো প্রয়োজন হয়ে পড়লো আবার কোয়ান্টাম ফিজিক্স বা কোয়ান্টাম মেকানিক্সের। তো এইভাবেই ভাবনার বদলের সাথে সাথে আমাদের আরো অনুপুঙ্খ চিন্তার হাত ধরে সময় বারবার নতুন করে ব্যাখ্যাত হয়েছে, এবং ইদানিংকালে তো যদিও তিনি পরলোক গমন করেছেন, কিন্তু সবচেয়ে যে মানুষটা আলোড়ন ফেলেছেন আমাদের সময় সম্পর্কিত ভাবনায়, তিনি স্বয়ং স্টিফেন হকিং, সেই ব্রিটিশ বৈজ্ঞানিক। এবং হয়তো হকিং এর আগে থেকেই সময়ের বিরাট প্রসৃতিতে গিয়ে ব্ল্যাক হোলের যে সমস্ত কি বলে বস্তু নিচয় যা রয়েছে আর কি মহাকাশে ছড়িয়ে, তার কিনারে কিনারে সময়ের যে একটা বিকৃতি বা ডিস্টরশন হয়, এ সম্পর্কে বৈজ্ঞানিকরা হয়তো প্রায় একমত হতে পেরেছেন আর কি। মানে সময়ে যে এইভাবে রিলেটিভ হয়ে যাচ্ছে, যেটাকে মনে করা হতো অমোঘ, এটাও একটা অদ্ভুত একটা দোলাচল মনের মধ্যে তৈরি করে বই। এবং কিভাবে বৈজ্ঞানিক বা দার্শনিক ভাবে আমরা সময় থেকে সময়হীনতায় পৌঁছতে পারি, বা সময়ের যেখানে যেখানে সময় আর মুভ করে না এরকম একটা জায়গা আদৌ হয় কিনা, শুধু মনে মনে বলছি না যে সত্যি অবজেক্টিভলি হয় কিনা, সে সম্পর্কেই হয়তো একটা আলোচনা এই মুহূর্তে আমাদের সামনে হতে চলেছে। খুব মনোজ্ঞ এবং মনোগ্রাহী একটি আলোচনা শুনবার আগ্রহ নিয়ে রইলাম আরো 5 জন দর্শক শ্রোতার মতো, আর ছাত্র ছাত্রীদেরকে বিশেষ অনুরোধ যে তারা যেন মন দিয়ে এটা শুনে, শুনবেই তারা, তাদের নিষ্ঠার পরিচয় এর আগেও রেখেছে,
এই ভাবনা তাদেরকে আরো ঋদ্ধ করবে, তাদের ভাবনা চিন্তায় আরো নতুন মাত্রা দেবে, এরকম একটা আশা রাখি। আর পিনাকি বাবুকে ধন্যবাদ, তিনি তার মূল্যবান সময় এবং তার যে বিজি শেডিউল সেটাকে সামহাও বাইপাস করে সেটাও সময়ের মধ্যেই করেছেন বলে আমার ধারণা। তিনি যে আমাদের মধ্যে এসেছেন তার জন্য আমরা যথেষ্ট আনন্দিত, তাকে অভিবাদন জানাই, তাকে অভ্যর্থনা করছি অধ্যক্ষ হিসেবে কলেজের। আর বাকি রইল যে কথাগুলো বলে খানিকটা অন্যের বিরক্তি উৎপাদন হয়তো করেও ফেলেছি, কিন্তু এটা না বলেও নয়, সেটা হচ্ছে যে দুই বিভাগীয় প্রধান অঙ্ক এবং আমার দর্শন বিভাগের হাসিনা তো এই মুহূর্তে সঞ্চালনার কাজে রয়েছে আমি দেখলাম, আর অন্যান্য যে সমস্ত বিভাগীয় শিক্ষকরা রয়েছেন তাদের সবাইকে আমার অকুণ্ঠ ধন্যবাদ যে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করবার জন্য। আইটি কমিটির যারা রয়েছেন বা আছো, শুভজিৎ এবং রবিউল, এছাড়াও বাকিরা যারা না থাকলে এই অনুষ্ঠান হয়তো সম্ভবপর হয়েই উঠতো না আদৌ, সেটাও সময়ে তারা করছে বলে একদিন এই সময়ে একদিন সময়হীনতায় পর্যবসিত হবে, হয়তো খুব শিগগিরই হবে এরকম একটা আশা রাখি। আর সর্বোপরি আমার আইকিউএসি কোঅর্ডিনেটর স্যারকে আমার ধন্যবাদ যে তার অনুপ্রেরণা সদা সর্বদা আমাদের সঙ্গে রয়েছে, যেটা একটা ইম্পিটাসের কাজ তো করেই যাচ্ছে শুধু আমাকে নয়, আমার যারা সহকর্মী, প্রিয় সহকর্মী, আমার শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদেরকেও ছুঁয়ে আছে তার এই উদ্যোগী মন, ফলে তাকে আমার তরফ থেকে ধন্যবাদ। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাইছি না, আমি সঞ্চালককে অনুরোধ করছি যে এর পরের বক্তা বা অনুষ্ঠানের যে পরবর্তী পর্যায়ে সেখানে আমাদেরকে উপনীত করতে। ধন্যবাদ এবং নমস্কার সবাইকে। ধন্যবাদ, ধন্যবাদ জানাই অধ্যক্ষ মহাশয়কে এত সুন্দর ভাবে বিষয়গুলো বলার জন্য এবং এত সুন্দর বক্তব্য রাখার জন্য। এখন সময় হয়ে গিয়েছে আইকিউএসসির কোঅর্ডিনেটর প্রফেসর তন্ময় বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কাছ থেকে কিছু শোনার জন্য। স্যারকে আহ্বান জানাচ্ছি কিছু বলার জন্য। স্যার, স্যার শুনতে পাচ্ছেন? তন্ময় স্যার, হ্যাঁ ম্যাডাম একটু ইন্টারাপ্ট করছি, স্যার একটু কাজের জন্য একটু জয়েন করতে পারছেন না, হয়তো দেরি হবে, প্রোগ্রামটা আমাদের কৃষ্ণ স্যারকে দিয়ে কন্টিনিউ করব। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তন্ময় স্যার এখন একটা কাজে হয়তো ব্যস্ত হয়ে গেছেন, তিনি নিশ্চয়ই আমাদের সাথে জয়েন করবেন এবং এই ওয়েবিনার নিয়ে কিছু কথা তার মুখ থেকেও আমরা শুনে নেব। নমস্কার, আমি হচ্ছি হাসিনা শিকদার, রবীন্দ্র মহাবিদ্যালয়ের দর্শন বিভাগের সহকারী অধ্যাপিকা এবং সেই সঙ্গে বিভাগীয় প্রধান। আজ এই আলোচনা চক্রে আমার সঙ্গে উপস্থিত আছেন যে সমস্ত আমার সহকর্মী এবং আমার ছাত্রছাত্রী এবং সেই সঙ্গে আইকিউএসসির কোঅর্ডিনেটর প্রিন্সিপাল মহাশয় এবং আইটি সাব কমিটির সমস্ত সদস্যবৃন্দকে আমি স্বাগত জানাচ্ছি এবং সেই সঙ্গে আমি স্বাগত জানাচ্ছি আমাদের মূল বক্তা পিনাকি, ডক্টর পিনাকি ভট্টাচার্য মহাশয়কে। এই ডক্টর পিনাকি ভট্টাচার্য মহাশয়ের সম্বন্ধে কিছু বক্তব্য বা ওনার সম্বন্ধে কিছু কথা আমরা এখন শুনে নেব ডক্টর কৃষ্ণকুমার মণ্ডল মহাশয়ের কাছ থেকে। স্যারকে আহ্বান জানাচ্ছি কিছু বলার জন্য। স্যার, কৃষ্ণ স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। শুভ সন্ধ্যা সকলকে, ধন্যবাদ ম্যাডামকে। স্থান কাল পাত্র নিয়ে রবীন্দ্রনাথ আমাদের সেই ছোটবেলা থেকে বড় ভাবুক করে তোলেন। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। তারপর কবি বলছেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? সত্যি তো, দুপুর বেলায় রাত হলে কত সুবিধা, সময়কে আমরা নিজের মতো করে চালনা করব। এবং যখন গ্রাফ আঁকব তখন টাইমকে আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবে নেব না, তো এমন হলে কতই না ভালো হয়। কবি আবার ছোট বড় কবিতায় বলেছেন, এখন তো বড় হইনি আমি, ছোট আছি ছেলে মানুষ বলে,
দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে। দাদা তখন পড়তে যদি না চায়, পাখির খানা ছানা পোষে কেবল খাঁচাই, তখন তারে এমনি বকে দেব। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তাই তো, ভাই আবার দাদার চেয়ে বড় হবে কি করে? কিন্তু একবার ভাবুন, মানসিক বয়স বা মেন্টাল এজ বলে তো একটা কথা আছে, সেখানে আপেক্ষিক ভাবে হলেও ছোট কি বড় হতে পারে না? সুতরাং ছোট যে বড় হবে না অদূর ভবিষ্যতে তা কিন্তু আমরা বলতে পারি না। আবার আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ববাদ তো সব ভুন্ডুল করে দেয় আমাদের গতানুগতিক ধারণাকে। তাই আজকে আমরা ডক্টর পিনাকী ভট্টাচার্য মহাশয়ের কাছ থেকে এমনই একটি চিত্তাকর্ষক বিষয়ে জ্ঞান লাভ করব। ডক্টর পিনাকী ভট্টাচার্য নবগ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, একজন অতীব পণ্ডিত ব্যক্তি। তিনি গণিত এবং পদার্থবিদ্যা অর্থাৎ দুইটি বিষয়ে মাস্টার ডিগ্রি করেছেন এবং পিএইচডি করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। উচ্চমাত্রিক মহাবিশ্বে জিওডেসিকের গতি সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক মানের পত্রিকায় ওনার অনেক গবেষণাপত্র নিয়ম মাফিক প্রকাশিত হয়। এমনই একজন পণ্ডিত ব্যক্তিকে আমরা আজ এই শুভ সন্ধ্যায় পেয়েছি। তাই আমি স্যারকে স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য দিয়ে আমাদের জ্ঞানের পরিসর বৃদ্ধি করতে। স্যার, তোমায় আমি অল্প একটু ভাবাতে চাই। যেমন ভাবো, দুই চোখে দুই জব্দ ঠুলি কোন গগনে খুঁজলে পাবো গন্ধবিহীন দ্বন্দ্ব বিচার, সেই সুযোগে কিয়ৎ দূরে 10-12টি মন মরা বুক সাত করে আজ রেখেছি খুঁড়ে, কোন গোপনে মুখ লুকাবে সেইখানে কৌশলে যাব। তোমায় আমি অল্প একটু ভাবাতে চাই যেমন ভাবো। নমস্কার। একটা না ভাবার দুনিয়া আমাদের চারপাশে পেয়ে বসছে, তো সেই কারণেই আমি ভাবলাম যে যদি সবার সামনে একটু ভাবনার খোরাক নিয়ে আসা যায়। আসলে মুখে যেমন আমাদের খাদ্য সুখ, মস্তিষ্কে তেমনই ভাবনা সুখ। খাদ্যে যেমন ভিন্ন রস, চিন্তাতেও তাই, মানে পরস্পর বিরোধী রস যদি আসে তাহলেই বৈচিত্র্য, বা যাকে আমরা স্বাদ বলি বা ইংরেজিতে বলি টেস্ট। হ্যাঁ, আবার এই টেস্ট অর্থাৎ এই যে বিরোধী রস, তার মধ্যে কে দাপিয়ে বেড়াবে সেই টেস্টটাও কিন্তু এই চিন্তার মাধ্যমেই আসে। তাই এই অসময়ে এত তত্ত্ব কথা, অসময়ে কেন বললাম সেটা আর বলার কারণ আর ব্যাখ্যা করার দরকার নেই। 1.5 বছর ধরে যে অবস্থা চলছে, এই যে প্ল্যাটফর্মে আমরা এখন আলোচনা করছি, এরকম ভাবে তো আলোচনা হওয়ার কথা নয়। যাই হোক, এখন প্রথম কথা হচ্ছে তত্ত্ব কথা বলে কি হয়। একটা তো বললাম যে ভাবনার রসের যোগান হয়, তো এই ভাবনার রসের যোগান দেওয়ার জন্য আমাকে যে অ্যালাউ করা হয়েছে তার জন্য কলেজ কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই। এখন ভাবনার রসের যোগান দেওয়ার পরেও কিন্তু প্রশ্ন আসবে, সবই তো হলো, একটা ইউটিলিটেরিয়ান সমাজে যখন আমরা বাস করি তখন আমাদের একটা প্রশ্ন আসে যে এই যে সব কিছু হলো, এ দিয়ে কি হবে? আসলে কি হবে জানি না, তবে এইটুকু বলতে পারি যে কোনো ক্ষতি হবে না, যদি হয় তাহলে মস্তিষ্কের একটু সুখ হবে। তাই এই ভাবনার অলিন্দে অকালের সন্ধানে একটু সুখের প্রত্যাশায় আমি সবাইকে নিয়ে যেতে চাই। ইয়া দেবী সর্বভূতেষু স্মৃতি রূপেণ সংস্থিতা, নমস্তস্যই 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 নমো নমো। ইয়া দেবী সর্বভূতেষু ভ্রান্তি রূপেণ সংস্থিতা, নমস্তস্যই 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 নমো নমো। রথের পর থেকেই মোটামুটি খড় বাঁধা শুরু হয়ে গেছে, আর কয়েকদিন পর থেকেই চণ্ডীর এই শ্লোক আমাদের জড়িয়ে ধরবে। খুবই আপন এই কথাগুলো। এখন ঠিক ততটা কিনা জানি না, তবে মাইকেল বেসো ছিলেন আইনস্টাইনের খুব আপন বন্ধু। তার মৃত্যুর পরে তার পরিবারকে একটি চিঠি লেখেন আইনস্টাইন,
সেখানে আইনস্টাইন লিখছেন, নাও হি হ্যাজ ডিপার্টেড ফ্রম দিস স্ট্রেঞ্জ ওয়ার্ল্ড এ লিটিল অ্যাহেড অফ মি, দ্যাট মিন্স নাথিং ফর আস বিলিভিং ফিজিশিয়ান ফিজিসিস্ট দ্য ডিস্টিংশন বিটুইন পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার অনলি হ্যাজ দ্য মিনিং অফ অ্যান ইলিউশন দো এ পারসিস্টেন্ট ওয়ান। এই শেষ লাইনটা কিন্তু খুব উল্লেখযোগ্য। বন্ধু স্মৃতিচারণ করতে গিয়ে আইনস্টাইন বলছেন সময় এক বিভ্রান্তি। আর আমি প্রথমে যে কয়েকটি লাইন পড়লাম সেই চণ্ডীর থেকে, সেইখানে বলছে এই স্মৃতি এই ভ্রান্তি সেই রূপেই সর্বভূতে বিরাজ করার জন্য দেবীকে অনুরোধ করা হচ্ছে। ভ্রান্তি সময় জুড়ে যাচ্ছে, এখানেই রয়েছে রহস্য। আমাদের সত্যজিৎ রায়ের 100 বছর হচ্ছে চলছে এখন, তাই লালমোহন বাবুর কথা যদি বলতে হয় তাহলে এখানেই হচ্ছে হাইলি সাসপিশাস। এখন এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই সবার মনে আসবে যে সময় কি, এইটার সবচেয়ে সুন্দর উত্তর দিয়েছিলেন অগাস্টিন। বলেছিলেন সময় কি এই প্রশ্নটা আমাকে করার আগে অবধি সময় বিষয়ে আমার কোনো মানে সময়কে বুঝতে জানতে আমার কোনো অসুবিধা হয় না, কিন্তু যেই মুহূর্তে প্রশ্নটা করা হয় এবং আমাকে উত্তর দিতে হয় সবকিছু গুলিয়ে যায়। এই হচ্ছে সময়ের পিকিউলিয়ারিটি। অথচ যেটা ম্যাডাম প্রথমেই বললেন যে একজন শিশু যখন জন্মগ্রহণ করে তার জন্মকালীন শংসাপত্রে কি কি উল্লেখ থাকে, আমরা বলি বার্থ প্লেস, তার নামটা অবশ্যই থাকে এবং কখন সে জন্মেছে। মৃত্যুকালেও সেই একই জিনিস থাকে, দুটি জিনিস, কোথায় কখন, কোথায় মানে স্থান আর কখন মানে সময়। শুধু যে এখানে আমি এই উদাহরণটা দেবো তা নয়, বিশ্ব ব্রহ্মাণ্ড যেখানে আমরা বিগ ব্যাং বিগ ক্রাঞ্চ এই সমস্ত কথা শুনি সেখানেও সময়ের প্রসঙ্গ চলে আসে। এমনকি আমরা যখন ইতিহাসের পাতা উল্টাই সেটাও কিন্তু আসলে সময়কে আমরা ধীরে ধীরে সময়ের একদিক থেকে আরেক দিকে যেতে থাকি। যদি অত বড় দিকেও না যাই ক্যালেন্ডার পঞ্জিকা এই সব কিছু কিন্তু হচ্ছে সময়েরই প্রতিভূ। যদিও আমাদের কাছে সময়ের সবচেয়ে কাছের পরিচায়ক হচ্ছে ঘড়ি, মানে এই বেরসিক মোবাইল আসার আগে পর্যন্ত রাস্তাঘাটে প্রায় শোনা যেত বেরোলি যে দাদা কটা বাজে। এখন ঘড়ি সবার কাছে থাকতো না হয়তো, কিন্তু মোবাইল সবার কাছে থাকে, মানে একদম তোমার সময় তোমার আমার সময় আমার, কিরম আর জিজ্ঞাসা করতে এখন তো দেখি না, কিন্তু ঘড়ি হচ্ছে আমাদের খুব প্রিয়। আর যারা একটু ঘড়ি নিয়ে চর্চা টর্চা করেন তারা জানেন যে ঘড়ি কথাটা এলেই সুইস ঘড়ির কথা আসবে। সুইস ঘড়ি মানেই কিন্তু একটা খুব ওদের প্রাচীন কোম্পানি আছে যার নাম হচ্ছে ভ্যাচরান কনস্টান্টিন। এখন এই কোম্পানির প্রতিষ্ঠাতা এই ভ্যাচরান মানে জেন মার্ক ভ্যাচরান, ইনি আবার ঘটনাচক্রে রুশো এবং ভল্টেয়ারের বন্ধু। আর তাদের বন্ধুত্বের কারণ ছিল এই তিনজনেরই একটা কমন পছন্দ ছিল, কমন পছন্দটা হচ্ছে বিজ্ঞান দর্শন এবং ঘড়ি। তাই এই জায়গা থেকে অন্তত আমি বলতে পারি যে বাস্তব জগতেও বিজ্ঞান দর্শন এবং সময় একে অপরকে কিন্তু ছুঁয়ে রয়েছে। আমাদের আটপৌরে জীবনে আমরা কিন্তু সময়কে নিজের ইচ্ছা মতো ব্যবহার করি। যেমন বাড়ি থেকে বেরোতে গেলে যখন জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছিস কখন ফিরবি, আমরা খুব তাড়াহুড়োয় বেরিয়ে যে হাতে সময় নেই এসব এসে বলবো। সময় হাতে থাকে, এখন এটা যদি ঘড়ি হিসাবে ধরা হয় বলবো হ্যাঁ হাতে থাকে, কিন্তু ঘড়ি দেওয়ালেও থাকে। আবার ওই যে বন্ধুদের সঙ্গে একটু আড্ডা মারতে যাব, বন্ধুদের সঙ্গে অনেকদিন পরে দেখা, তখন বন্ধুরাই হয়তো বলে আসবি কিন্তু একটু হাতে সময় নিয়ে আসবি, তারাও মান্যতা দেয় হাতে সময় থাকে। কিন্তু পুঁথিপত্র পড়ে কি জেনেছি যে ব্রহ্মাণ্ডের সময় সে আবার নিজের মতন চলে, হ্যাঁ বিপুল তার বিস্তার। এইসব যখন আমি বাড়ির লোকেদের একটু বোঝাতে টোঝাতে যেতাম তখন তারা ধমকে বলতো রাখ তো তোর পণ্ডিতি, পড়াশোনা আমরাও করেছি, সে এক সময় ছিল। সময় ছিল মানে সময় নিজেই যেন একটা বস্তু, সে এক সময় ছিল। আবার এরাই যখন একটু ভয় পেয়ে যায়, যখন একটু দেখে খবর টবরে চারদিকে একটু অরাজকতা চলছে, বলে কি যে সময় আসতে চলেছে অনাগত সত্তা। সময় আমাদের কাছে এইভাবেই একটা রূপে থাকে না, সময় বৈচিত্র্যময়। আমরা যারা সাধারণ জীবনে সময়কে ঘাটাঘাটি করছি তাদের একটু ভেবে দেখা দরকার যে সময় কিন্তু বিশেষ বিশেষ মুহূর্তে
বিশেষ বিশেষ রূপ নেয় এবং সেগুলো কিন্তু আমাদের জীবনের মধ্যে থাকা কিছু মুহূর্ত। আমি প্রথমে সেরকম কয়েকটি মুহূর্তকে অ্যাড্রেস করব, তারপরে আমি অন্যদিকে যাব। প্রথম হচ্ছে এটাকে বলা হয় অ্যাকচুয়ালি অল্টার স্টেটস অফ কনসিয়াসনেস, মৃত্যু মুখে সময়, যাকে আমরা বলি জমদুয়ার থেকে ফিরে আসা। এটা নিয়ে প্রচুর গবেষণা হয়েছে, আমি এখানেতে যেহেতু সময় কম আমি একটা উদাহরণ দেব, এবং উদাহরণটি যার দেব তার গবেষণার বিষয় ছিল, এই বিষয়টাই ছিল তার গবেষণার বিষয় এবং এটার উপরে তিনি ভবিষ্যতে নোবেল প্রাইজও পেয়েছেন। তার নাম হচ্ছেন জন ক্রিউ এক্লেস, অস্ট্রেলীয় বিজ্ঞানী। একদিন দুর্ঘটনার মুখে পড়েন, দুর্ঘটনার মুখে বলতে তার গাড়িটা সামনে একটা ট্রাক চলে আসে। এখন আমাদের তো কথা ছেড়ে দিন, সাধারণ মানুষের কারোরই মাথায় আসবে না যে এই সময়তে কি ঘটছে চারপাশে সেটার দিকে একটু নজর রাখি। উনি কিন্তু রেখেছিলেন এবং তারপরে সেটাকে লিপিবদ্ধ করেন। সেই পাঁচটা পয়েন্ট আমি এখানেতে বলে যাচ্ছি। তার মনে হয়েছিল সময় তার অতীত ভবিষ্যৎ দিক হারিয়ে ফেলেছে, বিপদের মুহূর্তে পারিপার্শ্বিক সময়ের গতি দীর্ঘায়িত মনে হয়। পারিপার্শ্বিক বলতে মানে তার সঙ্গে ট্রাকের যে ইন্টারাকশন সেটা বাদে বাকি চারপাশটা যে যা কিছু ঘটছে খুব দীর্ঘায়িত মনে হচ্ছে, কিন্তু আভ্যন্তরীণ সময় খুব দ্রুত চলতে থাকছে। এর অন্যতম কারণ হিসাবে তিনি বলছেন যে সামান্য বিরামকালে ট্রাকের সঙ্গে আমার এই মুহূর্তে ধাক্কা লাগবে, ফলে বিরামকাল বা ইন্টারভেলটা খুব কম। একাধিক বিষয়ের চিন্তা মনে চূড়ান্ত রূপ নিতে চায় বলেই এত ফাস্ট ইন্টারনাল টাইমটা মুভ করতে থাকে। প্রকৃত সময়ের বাইরে আরেক ধরনের বিরামকালের জন্ম হচ্ছে, যেখানে এই র্যাপিডিটিটা দেখতে পাচ্ছেন। আর সব ধরনের মনোযোগ একটি বিন্দুতে কেন্দ্রীভূত হয়ে থাকে। এই হলো মৃত্যু মুখে সময়ের প্রত্যক্ষ অভিজ্ঞতা। কিন্তু অ্যাবনর্মাল সিচুয়েশন আরো হয়, যেটা অ্যাবনর্মাল টাইম এক্সপিরিয়েন্স আমরা বলি। তার দুটো উদাহরণ হচ্ছে, যারা ভয়ঙ্কর রকম নেশাগ্রস্ত তাদের কাছে সময় কেমন, আর যারা পাগল কথাটা বলা ঠিক নয়, যাদের মানসিক স্বাস্থ্য আমাদের মতন নয় তাদের কাছে সময়টা কিরকম, এই নিয়ে গবেষণা হয়। এখন যাদের মানসিক স্বাস্থ্য আমাদের মতন নয় তাদের কাছ থেকে কথা বার করাটাও একটু মুশকিল, কিন্তু তবুও এই নিয়ে গবেষণা হয়েছে। এবং সেক্ষেত্রে দেখা গেছে যে এই ধরনের মানুষেরা জানে সময় যাচ্ছে, সময় চলে যাচ্ছে, কিন্তু তাদের কালিক অনুভূতিটা থাকে না। সে জানে আগামীকাল একটা নতুন দিন, জানছে, কিন্তু নতুনকে সে অনুধাবন করতে পারে না। এখানে একটা কথা বলে রাখা ভালো, জানা আর বোঝা এই দুটোর মধ্যে যে একটা ফারাক আছে এটা আমরা বুঝি, এবং এটা আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি। খুব সম্ভবত 2006 সালে একটা ফ্র্যাঙ্ক জ্যাকসনের একটা পেপার আছে, হোয়াট মেরি ডিডন্ট নো, আমি সেই পেপারটা নিয়ে এখন বলবো না, বললে অনেক সময় চলে যাবে। এই জানা বোঝার মধ্যে যে কি করে পার্থক্য তৈরি হয় এইটা যদি কেউ পড়তে চায় তাহলে এটা নেটে অ্যাভেলেবল, খুব সুন্দর পেপার, যারা ছোট তারাও পড়তে পারে। এখন তারা মাস বছর দিন দিয়ে অতীতটাকে মাপতে পারছি, কিন্তু এই মাপছি কিন্তু তার সঙ্গে নিজেকে সংযুক্ত করতে পারছি না। কোথাও আবার দেখা যাচ্ছে বর্তমান কাল ভবিষ্যৎ অতীতের সঙ্গে মিলে যেতে চাইছে, কোনো ফারাক থাকছে না, বর্তমানকে তখন স্বাভাবিকভাবে অনেক বেশি প্রলম্বিত মনে হবে, অনেক বেশি লম্বা মনে হবে, অতীতের সঙ্গে জুড়ে গেছে, ভবিষ্যতের সঙ্গেও জুড়ে যাচ্ছে, সবটাই যেন বর্তমান, এরকম একটা ফিচার আমি পরে বলবো, সেটা অন্য বিষয়েতে। এখন এর মানে এই নয় যে রোগী ভবিষ্যৎ অতীতকে অগ্রাহ্য করছে, কিন্তু বর্তমানের সাথে অতীত ও ভবিষ্যতের যে সীমারেখা সেটা সে আর বুঝে উঠতে পারছে না। এটা তাদের ভাষায় একে বলা হচ্ছে কালের ঘনীভবন, আমরা বোস আইনস্টাইন কনডেনসেশন করি, এটা হচ্ছে কালের ঘনীভবন। এখন আমরা এই অনুষ্ঠান শুরু করলাম, আমি এখন যদি অনুষ্ঠান অনেকক্ষণ চালাই ধীরে ধীরে সবারই একটু একটু করে খিদে পাবে। এখন খিদেটা যে পাচ্ছে আমাদের সময় মতন, আমাদের সময় মতন যে ঘুমটা ভাঙছে, আমরা যখন ছোট ছিলাম আমাদের তো টিভি বাড়িতে তখন মানে এই সমস্ত কেবল লাইন ইত্যাদি ছিল না, রেডিওতে আমরা খবর শুনতাম, বিশেষ করে যখন ওই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এইসব দিকে খেলা হতো তখন খুব ভোরবেলায় নিউজ দিত, ওই একবার এক নিউজ শুনলাম আবার ঘুমিয়ে পড়লাম, এক ঘন্টা পরে
ঘুম ভেঙে যেত, কাছাকাছি সময় ঘুম ভেঙে যেত, বা কোথাও বেড়াতে যাব সকালে ট্রেন ধরতে হবে ঘুম ভেঙে যেত, এই কে ঘুমটা ভাঙায়, এই ঘুমটা কে ভাঙায়? আমি তো কোনো ঘড়ি দেখছি না, আপনারা তো সবাই এখানেতে এই অনুষ্ঠানটা দেখছেন, কিন্তু তাহলে খিদেটা কে পাওয়াচ্ছে? আমাদের মধ্যে এমন এক জৈবিক ঘড়ি আছে যার সময় জ্ঞান আমাদের সকল কাজকে সুনির্দিষ্টভাবে করতে সাহায্য করে, একে দম দিতেও হয় না, ব্যাটারিও লাগে না। এই যে ছন্দ, এইটাকে বলা হয় সার্কিডিয়ান ছন্দ। এটা জীববিজ্ঞানের একটা খুব এখনকার দিনে তো বটেই, বহুদিন ধরে এটা নিয়ে গবেষণা চলছে। এটার বিষয়েও আমি বলে রাখি, একটা বই আছে, আমি যেহেতু এগুলো কোনোটাই এখানে ডিটেলসে আলোচনা করছি না, তাই যদি কারোর এই বিষয়ে উৎসাহ থাকে সে হয়তো যদি পড়তে চায়, এ বইটার নাম হচ্ছে সম্ভবত দ্য ক্লক দ্যাট টাইমস আস, এই বইটা পড়ে দেখতে পারো। এই বইটা এই সার্কেডিয়ান বিষয়েতে আলোচনাটা খুব ভালো আছে। কিছু কিছু বিষয়ের উপরে কিন্তু এগুলো একটু সার্কেডিয়ান ছন্দ প্রভাবিত হয়। আমি দুটো শুধু উদাহরণ দিই, এই যারা ওই শিফটিং ডিউটি আমরা বলি, মানে কখনো সে সকালে ডিউটি করছে, কখনো সে বিকেলে ডিউটি করছে, এই মানুষগুলোর ঘুমটা তো সবসময় ঠিক মতন হয় না, এদের সার্কেডিয়ান ছন্দ কিন্তু ভয়ঙ্করভাবে প্রভাবিত হয়, শরীরে তার উপর প্রভাব পড়ে। কারণ এই পুরো বিষয়টা হচ্ছে একটা হাইপোথ্যালামিক স্নায়ুতে লুকায়িত একটি জিনিস, তার সাহায্যে এই জিনিসটা চলছে, এই ছন্দ ব্যাহত হয়। আবার এই যখন আমরা দেখি যে রোদ উঠছে না, হ্যাঁ, একটা স্যাঁতস্যাঁতে আবহাওয়া, আমাদের ঘুম চলে আসে, আলো উষ্ণতা এই সব কিন্তু এই ছন্দকে প্রভাবিত করে। এই গেল আমাদের সময় শরীরের ভেতরের, কিন্তু বাইরের সময়টা কেমন? বাইরের সময় নিয়ে আলোচনা করতে গেলেই অনেক সময় চলে আসবে। সত্যি কথা বলতে আমাদের সমস্ত জীবনটাই বিশ্বের স্বরসজ্জার মতো সময়ের স্বরে বিদ্ধ। এরিংটন একেই বলতেন অ্যারো অফ টাইম, অ্যারোর দিক হচ্ছে ভবিষ্যৎকে সূচিত করে রয়েছে। এখন আমরা যারা ওই 11-12 যখন ওই ভেক্টর পড়াই, একটা অ্যারো যখন আঁকি বুঝতে পারি যে এই জিনিসটা কিন্তু অপ্রতিসম, সিমেট্রিক নয়, অ্যাসিমেট্রিক। একটা দিকে আমি অ্যারো দিয়েছি মানে ওদিকে একটা আলাদা কিছু আছে। এখন এই আলাদা কিছুটা কি? সায়েন্সেতে প্রথম যে অ্যারোটার কথা মনে পড়ে সেটা হচ্ছে থার্মোডাইনামিক অ্যারো। আমি খুব ছোট করে জিনিসগুলো বলে যাচ্ছি, কারণ এখানেতে অনেক বিষয়ের ছেলেমেয়েরা আছো, তারা সবাই হয়তো এই জিনিসটা বুঝতে পারবে না। থার্মোডাইনামিক অ্যারোর মূল কথা হচ্ছে শৃঙ্খলা থেকে আমরা বিশৃঙ্খলার পথে যাচ্ছি। খুব সহজ একটা কথা বলি, একটা কাপকে নিয়ে আমি যদি ওপর থেকে ছাড়ি ভেঙে যাবে, এইটার যদি একটা কেউ ভিডিও তুলি, তুলে যদি দুটোই আমাকে দেখায়, মানে রিওয়াইন্ড করেও দেখায় এবং যদি যেটা অরিজিনাল সেটাও দেখায়, আমি বুঝে যাব কোনটা রিওয়াইন্ড করা। তার কারণ ওই কাপটা ভাঙা অবস্থা থেকে জোড়া হচ্ছে, এটা হয় না। থার্মোডাইনামিক্সে এই বিষয় নিয়ে প্রচুর গবেষণা আছে, যাকে বলা হয় থার্মোডাইনামিক অ্যারো, সেটাই পরিচয় দেয় সময় কোন দিকে যাচ্ছে, শৃঙ্খলা থেকে বিশৃঙ্খলার দিকে। কসমোলজিক্যাল অ্যারো, যেটার সঙ্গে ওই স্যার বললেনও, মহাবিশ্বের কথা, মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, চারদিকে সব ছড়িয়ে পড়ছে, এই যে ছড়িয়ে পড়ছে, মহাবিশ্ব বাড়ছে, এটাই হচ্ছে সময়ের দিক। এখন কেউ বলতে পারে কেন এরপর কি বিক্রাঞ্চ হতে পারে না? হতে পারে, সেটা আরেকটা স্কুল অফ থট। কিন্তু যারা এই ইনফ্লেশনটাকে অ্যালাউ করছে, ইনফ্লেশনের কনসেপ্টটাকে দিচ্ছে, তাদের কাছে কিন্তু মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, এটাই হচ্ছে সময়ের অ্যারো, কসমোলজিক্যাল অ্যারো। এছাড়াও আছে একটা, সেটা হচ্ছে সিপি ভায়োলেশন, সেটা হচ্ছে পার্টিকেল ফিজিক্সের বিষয়, আরো জটিল, আমি একদমই সেটাকে বলছি না, শুধু নামটা বলে গেলাম। সিপি ভায়োলেশন আমরা বলি, চার্জ প্যারিটি ভায়োলেশন। কিন্তু যেগুলোর সঙ্গে আমাদের পরিচয় আছে, সেটার সবচেয়ে প্রথম যেটা, সেটা হচ্ছে কজাল অ্যারো, কার্যকারণ সম্পর্ক। একটা জিনিসকে ছাড়লাম, তারপরে সে নিচে পড়লো, একটু আগে যেটা আমি বলছিলাম, কার্য তারপরে তার কারণ, এই কার্যটা আর কারণটার মধ্যে কোনটা আগে থাকবে আর কোনটা পরে থাকবে, এইটা কিন্তু আমাদের বুঝিয়ে দেয় সময়ের দিকটা কোনটা। কারণটা আগে হলে তারপরে কার্যটা হচ্ছে, কারণ না হলে হঠাৎ করে একটা কার্য হয় না। আরেকটা জিনিস রয়েছে যেটাকে বলে ধারণাগত, ধারণাগত একটা সময়ের দিক, এবং অবশ্যই সেটাও অপ্রতিসম। আমাদের জীবনের সময়কালটা হচ্ছে জন্ম থেকে মৃত্যু। কিন্তু একটা মজার জিনিস হচ্ছে, আমাদের সবার মধ্যে না হলেও
থাকতেও পারে, কেউ যদি না বলে তো কিছু বলার নেই, মৃত্যু ভয় থাকে, মৃত্যু ভয় থাকে, কারণ আমি এখান থেকে কোথায় চলে যাব এরকম একটা ভাবনা আমাদের মধ্যে কাজ করে। মৃত্যুর পরে আমি নেই, কিন্তু কেউ যদি প্রশ্ন করে আচ্ছা তুমি তো জন্মের আগেও ছিলে না, সেটা নিয়ে তোমার কখনো চিন্তা হয় না? হয় না। এইখানেই হচ্ছে সময়ের একটা ধারণাগত দিক আমাদের একটু বায়াস করে দেয়। প্রথমটা আমাদের ভাবায় না, কিন্তু পরেরটা আমাদের একটা ভয় বয়ে আনে আমাদের মনে, কারণ জীবনের গল্প একরকম অপ্রতিসম কালিক রেখার উপরে তৈরি। লুক্রেটিয়াস এর একটা ব্যাখ্যা দিয়েছিলেন, তিনি বলছেন মানুষের কাছে তিনটে সবচেয়ে বড় ধাঁধা হচ্ছে সময়, অনস্তিত্ব এবং অসীম। এই তিনটে জিনিস মানুষ ভালো বুঝে উঠতে পারে না। তাই ভবিষ্যতে আমাদের অসীম অনস্তিত্ব, যাকে আমরা মৃত্যু ভয় বলি, সে যে আমাদের মাঝে ভয়ের সঞ্চার করছে, তা আসলে এই তিনটে ধাঁধার ইন্টারসেকশন, ছেদ। এই তিনটে ধাঁধা যেখানে মিলছে সেইখানেই আমাদের সবচেয়ে বড় ভয়টা তৈরি হচ্ছে, কারণ কোনো তিনটে জিনিসের কোনোটাকেই আমি বুঝতে পারছি না। এখন জীবন দীর্ঘ, আমরা অনেকে অনেক বছর, আমি দেখলাম কিছুদিন আগে সম্ভবত মণি ছেত্রী 100 বছরের উপরে বেঁচে রয়েছে, কিন্তু সেটা সসীম। জীবন দীর্ঘ হলেও তা সসীম, তাই কখনোই তা অসীম অনস্তিত্বের প্রতিদ্বন্দ্বী হতে পারে না। সে কেবল নিশ্চিত থেকে অনিশ্চিতের দিকে হেঁটে চলে। অতীত আমাদের কেন ভালো লাগে? নিশ্চিত, সেখানে কোনো কাঁপুনি নেই, নিশ্চিত দাঁড়িয়ে গেছে, অতীতে কি হয়েছে সেটা পাল্টাবে না। কিন্তু ভবিষ্যতে কি হবে একটা অনিশ্চিত থাকে। এই নিশ্চিত থেকে অনিশ্চিতের দিকে আমরা যে হেঁটে যাই, সেইখানেতে নাটোরের বনলতা সেনের ভূমিকায় অবতীর্ণ হয়ে ভোগের ছলে কিছু বাড়তি মুহূর্তের প্রশান্তি আমাদের জীবন দিতে পারে, এর বাইরে আর কিছু নয়। আমি শুরুতেই বলেছিলাম যে আমরা সুখ প্রত্যাশী, এই পুরো স্পিচটার আমি শুরুতেই বললাম যে একটু সুখের প্রত্যাশায় যদি যাওয়া যায়, আমরা সুখ প্রত্যাশী তো বটেই, তাই সুখের তাড়না থেকেই সময়ের প্রতি এক পক্ষপাত দুষ্ট আচরণ আমরা কিন্তু করে থাকি। এখন ম্যাচিওর লাইফ কেন, এখন তো অল্প বয়স থেকেই সুখের অন্যতম দিশারি হিসাবে আমরা অর্থকে মনে করি। বেন ফ্র্যাঙ্কলিনের একটা কথা ছিল, সময়ই অর্থ, কিন্তু সময়হীন অর্থ মূল্যবান, মানে সরি মূল্যহীন, এই কথাটা কিন্তু অত্যন্ত মূল্যবান। সময়হীন অর্থ এর কোনো দাম নেই। আমরা এক সময় ওই গেঞ্জিতে অনেক সময় কিছু লেখা টেখা থাকে, ওরকম গেঞ্জি বিক্রি হতো, তাতে একটা লাইন লেখা থাকতো, পরে আমি জানতে পারলাম যে ওটা রানী এলিজাবেথের নাকি কথা, যে অল মাই পজিশনস ফর এ মোমেন্ট অফ টাইম। রানী এলিজাবেথ মুহূর্তের জন্য সব সম্পত্তি যখন কাউকে দিতে চাইছে, কেউ নিতে চাইছে না, কারণ মুহূর্তে কোনো জিনিসকে ভোগ করা যায় না, সুখ মুহূর্তে আসে না, সময় চাই। তাই আমার সময়ের সাথে সাথে ভোগটা রান করে, কিন্তু মজা হচ্ছে সময়ের সাথে সাথে ভোগের চেহারা বদলেও যায়। দূরের ভোগ অনেক বেশি সাবজেক্টিভ বা বিমূর্ত, যে বলা হোক, মানে ঠিক ধরা যায় না তাকে। এই আজ থেকে যদি 3 মাস পরে কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যানিং করি, কত প্ল্যানিং থাকে, এটা হলো ওই, আচ্ছা এখানে না হোক ওখানে যাই, আচ্ছা ওইটা না করি ওইটা করি, এদিক ওদিক এদিক ওদিক চলতে থাকে। কিন্তু যদি বলা হয় যারা এই শর্ট নোটিশে বিভিন্ন জায়গায় যেতে হয়, কালকে তোমাকে ওইখানে যেতে হবে, তার কিন্তু অত ভাবার সময় থাকে না। কাছের ভোগ অনেক বেশি অবজেক্টিভ, কালিক দূরত্ব সুখের রং বদলায়। আর এই যে পুরো গল্পটা বললাম, এর সবের পিছনে যে আছে তার নাম ডোপামিন, মাথায় ডোপামিনের খেলা এই জিনিসটা ঘটায়। একটা ছোট এক্সপেরিমেন্ট বলি, এক অধ্যাপক এই সুখ বোধ নিয়ে একটা গবেষণাতে ছাত্রছাত্রীদের ইনভলভ করেছিলেন, এবং সেটা ডাইরেক্ট বলেননি, তিনি বলছেন যে আমি প্রতি সপ্তাহে দেখব তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি উপস্থিত থাকবে, যে উপস্থিত থাকবে তাকে একটা পুরস্কার দেব, পুরস্কারটা কিছুই না, একটা চকলেট। তো এই কারণে উনি সবার থেকে চকলেটের মানে কে কোনটা পছন্দ করো সেইটা জানতে চান। এখন এই যে, আচ্ছা আমি একটু জেনে নিই, শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, একদম ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। এখন প্রতি সপ্তাহে যার উপস্থিতি সর্বোচ্চ হবে তাকে তো চকলেটটা আগে থেকে কি করে দেবে, তাই জন্য উনি সবার লিস্ট নিয়ে নেন যে তোমাদের কার কার কোন কোন ব্র্যান্ডের
চকলেট পছন্দ, সবাই দেন। এবার দেওয়ার পরে কি হয়, সবার চকলেটটা উনি কিনে এক জায়গায় রেখে দেন। ওই সপ্তাহের শেষে যে পুরস্কার বিজেতা তাকে ডাকে, বলছে এখান থেকে তোমার চকলেটটা নিয়ে নাও। আশ্চর্যজনকভাবে উনি দেখেন প্রতি সপ্তাহের শেষে যে পুরস্কৃত হবে সে তার যে ব্র্যান্ডটা সে উল্লেখ করেছিল সেই ব্র্যান্ডের চকলেটকে নিজের বলে আর কিন্তু নিচ্ছে না, সে অন্য ব্র্যান্ডের চকলেট নিয়ে নিচ্ছে। সমস্ত ব্র্যান্ডকে একসঙ্গে পেয়ে তার পছন্দটা পাল্টে গেল। এই যে এতটা টাইম সে নিচ্ছে, সেই মুহূর্তে তখন তাকে বললে সে যা করতো এতদিন পরে টাইমের মধ্যে দিয়ে চলে আসার সঙ্গে সঙ্গে, হ্যাঁ, ওই যা চেয়েছি যা চাইছি আর যা চাইবো এ এক হয় না। এই জন্যই আমাদের তিন কাল। আনন্দমঠে সত্যানন্দের কথায় মা যা ছিলেন মা যা হইয়াছেন মা যা হইবেন, জগদ্ধাত্রী কালী দুর্গা রূপ পাল্টে যায়। এইখানেতে এসে একটা কথা বলে নেওয়া ভালো, কারণ এটা আগেও কথাটা উঠেছে, কাল এবং সময়। আমার এখানে স্পিচের প্রথমেই বলা আছে অকালের সন্ধানে, আবার কথাটা আমি লিখেও ছিলাম যে অসময়ের তত্ত্ব কথা, এই সময় আর কাল কিন্তু এক নয়, সেটা আগেও যারা বলেছেন তারাও কিন্তু অল্পের মধ্যে বুঝিয়ে দিয়েছেন। কারণ কালের ইংরেজি করলে হয় টেন্স, সময়ের ইংরেজি হচ্ছে টাইম, কিন্তু আলাদা মানে এই নয় যে তাদের মধ্যে সম্পর্ক নেই, সম্পর্ক আছে। কাল শব্দের উৎপত্তি কল ধাতু থেকে, যার অর্থ হচ্ছে গণ্য হওয়া। সেই হিসাবে কাল সময়ের একটা নির্দিষ্ট অংশকে বোঝায়, যেমন বর্তমান কাল, আগামী কাল ম্যাডাম বলছিলেন, কিন্তু এর বাইরেও কাল মানে কল ধাতুর আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে ধ্বংস করা। কাল ধ্বংসের পরিচয়, একটি মুহূর্ত ধ্বংস হলেই পরে একটা মুহূর্ত জন্ম নেয়। হ্যাঁ, আমাদের প্রচলিত যে কালীমূর্তি তার মধ্যে এই ভাবনাই প্রকাশিত হয়, কারণ কালী হচ্ছে কালের স্ত্রীলিঙ্গ। শ্রীমৎ ভগবদ গীতা কিংবা বৌদ্ধ সাহিত্যেও কালের অর্থ ভক্ষণ, ভক্ষণ করে যে সেই হচ্ছে কাল, সকল প্রাণীকে সে ভক্ষণ করে তাই জন্য সে হন্তারক। আর বৌদ্ধ মতে নির্বাণ লাভ করতে হলে একমাত্র সেই স্তরে চলে আসা তাকে মানে আসতে হবে যেখানে সে হবে কালাতীত, তিন গোত্রের কালের হদিশ। এবার আমরা একটু করে নিই, কালাতীত হতে গেলে তিনটে কালকে আগে জানতে হবে। এখন আমরা জানি এই তিনটে কাল হচ্ছে ভবিষ্যৎ বর্তমান অতীত, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমাকে কেউ যদি বলে দেখান কোথায় ভবিষ্যৎ দেখান কোথায় অতীত, এ কেউ দেখাতে পারবে না। তারপরেই প্রশ্ন আসবে আপনি জানলেন কি করে তাহলে এসব আছে। আমি তিনটে শব্দ বলতে পারি বড় জোর, সেটা হচ্ছে আশা, হোপ, যা বর্তমান সাপেক্ষে ভবিষ্যতের অবস্থান, আমরা এইটাকে জানি। ধারণা, যা আমাকে বর্তমানকে চেনায়। আর স্মৃতি, যা কিনা অতীতের বর্তমান অবস্থা। এই যে কথাটা বললাম এটার আরেকটা লিঙ্ক পরে আমরা পাব। তাহলে অতীত আর স্মৃতি এটা কি সমার্থক? না, এটা বলা যায় না, কারণ আমাদের অতীত সুশৃঙ্খল ভাবে স্মৃতিতে থাকে না। যদি থাকতো তাহলে অবশ্যই আমরা আমাদের প্রথম স্মৃতিকে চিহ্নিত করতে পারতাম। আমরা যতই স্মৃতির বড়াই করি, কাশ্মীরি শৈবতান্ত্রিক অভিনবগুপ্ত মনে করতেন কোনো স্মৃতি কখনোই প্রকৃত সময়কে তুলে আনে না, কারণ অভিনবগুপ্তের কথায় স্মৃতি যদি জ্ঞানের কারণ হয় তাহলে স্মৃতি নিজেই জ্ঞানের বস্তু হিসেবে পরিগণিত হতে পারত, কিন্তু স্মৃতির কোনো বাহ্য অস্তিত্ব নেই, আমি বাইরে কোনো স্মৃতি কিছু দেখতে পাচ্ছি না যে এখান থেকে একটা জ্ঞান লাভ করছি, নতুন করে জ্ঞান তো আমি পাচ্ছি না। অতীত স্থির বলেই আমরা স্মৃতিকে পাই, কিন্তু সেটা মানসিকভাবে, বরং অতীত স্থির থাকার ফলে আমরা তাকে নিয়ে একটু খেলাও করে ফেলি। কিরম ধরনের খেলা? যে কিছু ঘটনা যখন ঘটে সঙ্গে সঙ্গে এটাও বলা যায় যে অনেক কিছু ঘটলো না, কিন্তু কেন যে ঘটে না, হ্যাঁ, সময়ের পথকে যদি আমরা একটা গাছের মতন মনে করি, একটা পয়েন্টে আমি দাঁড়িয়ে আছি, অনেকগুলো ডালপালা অনেক কিছু হতে পারে, এর মধ্যে একটা হলো, বাকিগুলো তো হলো না, আমাদের আফসোস থাকে আনন্দও থাকে, মনের মধ্যে কল্পনার অবিরাম দোলাচল, আমরা নিজেরাই কিন্তু অনেক কিছু বৈকল্পিক কালিক পথের জন্ম আমরা নিজেরাই দিয়ে ফেলি।
একটা খুব সুন্দর উদাহরণ হচ্ছে রবীন্দ্রনাথের বীরপুরুষ কবিতা। শুরুটাই দেখুন, মনে করো, পুরোটাই মনে করা হচ্ছে, আর শেষ হচ্ছে রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। এই হলো কাউন্টার ফ্যাকচুয়াল। ক ঘটনা ঘটেছে, তারপরে খ ঘটনা ঘটেছে, এই হলো বাস্তব জগৎ। কিন্তু আমরা মনে করি ক যদি না ঘটতো তাহলে খ ঘটতো না। এটা কিন্তু বাস্তব জগৎ নয়, কিন্তু আমরা ঘটনা দুটোকে এমন ভাবে লিঙ্ক করি যেন তাদের মধ্যে একটা টেম্পোরাল রিলেশন রয়েছে। এটা কিন্তু সম্ভাবনার জগৎ, এই পুরো জিনিসটাই কিন্তু অতীত নির্ভর, এটা একটু খেয়াল রাখতে হবে। তো এই কাউন্টার ফ্যাকচুয়ালের একটা খুব সহজ উদাহরণ হচ্ছে, এখানে যেহেতু ছাত্রছাত্রীরা আছে তাদেরই বলি, যে চারটে জিনিস তোমরা অবজার্ভ করতে পারো। আমি তুমি মানে এটা একদম ছাত্রছাত্রীদের বলছি বলি, আমি তুমি সম্বোধনে বলছি। অতীতের কোনো একটা ঘটনায় কিছু একটা অ্যাডিশন হলে তোমার উত্তরণ হতো। যেমন একজন ছাত্র মনে করছে, ধরো সে ক্লাসে সেকেন্ড হয়েছে, সে মনে করছে আমি যদি আরেকটু পড়াশোনা করতাম, মানে অ্যাডিশন হচ্ছে ঘটনা এখনকার নয়, যখন তার পড়াশোনা করার কথা ছিল, তাহলে হয়তো প্রথম হতে পারতাম। ঊর্ধ্বমুখী সংযোজন। এদিকে আরেকজন সে ভাবছে যে ফল আরেকটু ভালো হতো যদি শেষ কয়েকদিন খেলাধুলাটা একটু কম করতাম, তার মানে তার একটা কিছু ঘটনাকে সে কমাতে চাইছে। প্রথমজন একটা জিনিসকে অ্যাড করতে চাইছে, এ একটা জিনিসকে সরাতে চাইছে, কিন্তু দুজনের ফলটা হচ্ছে কিন্তু আরেকটু উপরে উঠতে পারত। আবার ধরো যে ক্লাসে থার্ড হয়েছে, প্রথমবার থার্ড হয়েছে, সে ভাবছে যাক বাবা থার্ড হয়ে গেছি, এই শেষ কদিন যদি আমি স্কুলে না আসতাম তাহলে আমার থার্ড হওয়া হতো না, ওই যে স্কুলে এসেছি, আমি যদি খেলাধুলায় ব্যস্ত থাকতাম, খেলা স্কুলে না এসে যদি খেলাধুলায় ব্যস্ত থাকতাম, এই আমি সংযোজনটা যদি করতাম আমার থার্ড হওয়া হতো না, আমার কিছু জিনিস কমে যেত। আবার এটাও হয় যে রেজাল্ট খারাপ হয়ে যেত যদি শেষ কয়েকদিন পড়াশোনা কম করতাম, পড়াশোনা যদি কম করতাম রেজাল্টও খারাপ হয়ে যেত, দুটোই নেমে যেত, নিম্নমুখী বিয়োজন। এইভাবে কাউন্টার ফ্যাকচুয়াল আমাদের মধ্যে কিন্তু খেলা করে। কিন্তু এগুলো আসে কেন? যদিও এর পিছনে যে সাইকোলজিটা কাজ করে, আমি সে সাইকোলজির লোক নই, নর্ম থিওরি যদি কারোর ইচ্ছা হয় একটু পড়ে নিতে পারো, নর্ম থিওরি এর একটা ব্যাখ্যা দেয়। তবে আমি সহজভাবে এখানে তিনটে কথা বলতে পারি, যে যখন আমরা একটা ব্যর্থতা বা খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই তখন এই চিন্তাগুলো আসে, আমরা বৈকল্পিক একটা কালিক পথ অতীতে তৈরি করি। খেলায় হেরে গেলাম, পরীক্ষায় অকৃতকার্য হলাম, আবার কোনো মতে বিপদের আনো, ওই যে বিজ্ঞানীর কথা বললাম, সে কোনো মতে ওটা আরেকটু হলেই অ্যাক্সিডেন্ট হতো, কে জানতো হতো কিনা, হয়নি তো। বা আজকের দিনে সবচেয়ে বড় বিপদ, হ্যাঁ, হাত ফসকে মোবাইল পড়ে গিয়ে মোবাইলটা ভেঙে গেল, যদি ভেঙে গেল তো গেল, কিন্তু মোবাইলটা যদি পড়ে যাচ্ছে আরেকটু হলেই ভেঙে যেত, আমাদের কাছে আটকে উঠি আমরা। আবার কোনো ফল যখন আমাদেরকে অবাক করে দেয়, এরকম একটা জিনিস হলো আমি হঠাৎ একটা নাম্বার পেয়ে চমকে গেলাম, সাডেন চেঞ্জ, এই সাডেন চেঞ্জ মানুষের মনের মধ্যে কিন্তু কাউন্টার ফ্যাকচুয়াল জন্ম দেয়। কিন্তু অতীত নিয়ে ভাবলে যেমন কি হলে কি হতে পারতো এই জাতীয় বৈকল্পিক চিন্তা ভাবনা আমরা করতে পারি, ঠিক তেমনই আজকে দাঁড়িয়ে আগামী দিনে কি হতে পারে ভাবি তো। আমরা এই একটু আগে বললাম যারা বেড়াতে যাই, এটা করতে পারি, ওটা করতে পারি, সেটা করতে পারি, অনেক ভাবনা থাকে আমাদের। আর এই ভাবনা থাকে বলেই দুটো টার্ম আমাদের মধ্যে খেলা করে, একটা হচ্ছে প্রবাবিলিটি আর একটা হচ্ছে পসিবিলিটি। প্রবাবিলিটি পসিবিলিটি দুটোই আমরা কিন্তু অনেক সময় সমার্থক মতন করে ফেলি, কিন্তু ঠিক তা নয়। বিশেষ করে অঙ্কের যারা আছো এখানে তারা জানো যে প্রবাবিলিটি অনেক বেশি অবজেক্টিভ। একটা লুডুর ছক্কা এক পড়ার সম্ভাবনা কত, আগে লুডুর কটা দিক আছে আমরা দেখে নিই, তাহলে এক কটা আছে দেখে নিই, অনেক বেশি অবজেক্টিভ, কারণ সে কোয়ান্টিফায়ার। পসিবিলিটি কিন্তু বাস্তবায়নের কথা ভাবে, বাস্তবের কাছে যেতে চায় সে, তার মত মানে এর মধ্যে একটা ফাজিনেস থাকে, আরেকটু হলে হতো এটা, এটা হচ্ছে ভালো, এই আরেকটু হলে এটা হয়ে যেত। আমরা যখন ক্লাসে কোনো একটা ছেলেকে জিজ্ঞাসা করি যে বলতো ক্যাট বানান কি, একজন বলল সিএটি ক্যাট, খুব ভালো ছেলে, আরেকজন বলল পিএটি ক্যাট, এ কিছুই জানে না, আরেকজন বলল কেএটি ক্যাট, বললো আহারে তুই বুঝতে পারলি না, তুই ফোনেটিক ব্যাপারটা চলে গেলি। আমি কিন্তু এই ছেলেটিকে
ওদের দুজনের মধ্যে কারোর সঙ্গে মেলাবো না, ওকে আমি আরেকটা জায়গা দেবো, এই হচ্ছে একটা ফাজিনেস। আমাদের পসিবিলিটিও সেরকম, এই আরেকটু হলে হতে পারত, কিন্তু এই পসিবল ব্যাপারটাই খুব গোলমেলি। কারণ দু ধরনের ঘটনা আমরা এক্সট্রিম ভাবতে পারি, একটা হচ্ছে আবশ্যক যা ঘটবেই, ইনএভিটেবল যাকে আমরা বলি, আরেকটা হচ্ছে যেটা ঘটবে না, আবশ্যক আর অসম্ভব। আবশ্যক কাকে বলবো, মানে আমরা যদি ধরে নিই মহাভারতে শকুনির পাশা, যেরকম গল্প শুনেছি, ও যা বলবে তাই পড়বে, যা বলবে তাই পড়বে, তাহলে তো এটা আবশ্যক। আর অসম্ভব মহাভারতেই যদি আমি মনে করি, এবারেই মনে করি, মানে আমি একটা কাউন্টার ফ্যাকচুয়ালে চলে যাচ্ছি আর, যে ওই দুর্যোধন যখন মায়ের সামনে এসেছিল এবং গান্ধারী তার পট্টি খুলেছিল, তখন যদি দুর্যোধন সামান্য একটা বস্ত্র জড়িয়েছিল এবং সেখানেই তাকে গদার ঘা দেওয়া হয়েছিল, যদি সেটা না দেওয়া থাকতো, সেই বস্ত্র যদি না থাকতো তার গায়ে, তাহলে তার গায়ে যেখানেই মারো সে মরবে না, অসম্ভব। কিন্তু জীবন কি ইয়েস নোতে চলে? যে জিনিসকে আমি নিশ্চিত বলছি, একদম নিশ্চিত, সেটাও কি নিশ্চিত হয়? একটা ছোট্ট গল্প এখানে বলি, গল্পটা সম্ভবত সন্দীপন চট্টোপাধ্যায় লেখা, অন্ধ স্কুলের ছুটির ঘন্টা কখন বাজবে। ছোট্ট করে বলি, এক ইঁদুর জীবন মানে ডিপ্রেশনে ভুগছে, আর বাঁচতে চাইছে না। সে কিভাবে মারা যেতে চাইছে না, সে জানে যে বিড়াল আমাকে খায়, সে গিয়ে এক বিড়ালকে ধরেছে, বলছে তুমি আমায় খেয়ে নাও। বিড়ালের আবার খিদে পায়নি, তো বিড়াল তখন বলছে আমার খিদে পায়নি, আমি খাবো না। এই নিয়ে দুজনের মধ্যে টানাপোড়েনের পরে আলটিমেটলি দুজনের মধ্যে একটা নেগোসিয়েশন হলো, যে বিড়াল হাঁ করে বসে থাকবে, ও মুখে গিয়ে ঢুকে বসে রইল। ভাবা যাচ্ছে যে বিড়াল ইঁদুর পেয়েও খাচ্ছে না, তারপরে বলছে যে আচ্ছা এইভাবে যদি আমি বসে থাকি তাহলে কি আমি মরতে পারবো, বলছে সেটা তো বলতে পারছি না, কারণ এখান দিয়ে যত লোক যাতায়াত করবে কেউই আমার লেজে পাড়া দেবে না, শুধু একটাই ভরসা, ওই যে উল্টো দিকে দেখছো বিল্ডিংটা, ওটা অন্ধদের স্কুল, ওদের যখন ছুটির ঘন্টা পড়বে তখন ছেলে মেয়েরা যদি বেরোয়, এদিক দিয়ে যদি যায়, যদি তাদের কারোর পা আমার লেজেতে পড়ে, তখন কিন্তু আমি হয়তো আকস্মিক তোমাকে খেয়ে নিতে পারি। যে মৃত্যু নিশ্চিত আমরা জানি, তাও কতগুলো ইফের মাধ্যমে জড়িত, তাই আছে বা নেই এই এক্সট্রিম জায়গা সবসময় আমরা ধরতে পারি না, বরং সম্ভবত আছে, সম্ভবত নেই, সম্ভবত বলতে পারছি না, এই কথা বলাই ভালো। এবং এটাই বলতো জৈন দর্শন, তাদের শ্যাতবাদ, তারা বলতো শ্যাত অস্তি, সম্ভবত আছে, শ্যাত নাস্তি, সম্ভবত নেই, শ্যাত অব্যক্তম, সম্ভবত অব্যক্ত। এইখান থেকে তাদের একটা মানে থিওরি আছে, সেই থিওরিটাকে বলা হয় অনেকান্তবাদ, এগুলো ভবিষ্যতে যারা পড়বে তারা পড়ে নিতে পারো। এই সম্ভাবনার গল্প যেমন দর্শনে আছে, দর্শনের যদি খুব কাছাকাছি বিজ্ঞানের কোনো বিষয় থাকে সেটা কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টাম তত্ত্বেও কিন্তু এক বিড়াল আছে, সে হচ্ছে শ্রোডিঞ্জারের বিড়াল। সেই বিড়ালের গল্পটি হচ্ছে এই, যে একজন একটা বাক্সের মধ্যে, এটা অনেকে জানে যে সেই বাক্সের মধ্যে একটি বিড়ালকে রাখা হয়েছে, সেইখানেতে একটি বিষ পাত্র রাখা হয়েছে, এবং একটা অ্যারেঞ্জমেন্ট এমন করা হয়েছে যে সেখানে বিষ রাখা হয়েছে, এবং সেই বিষটা এমন কন্টেনারে রাখা হয়েছে যে ওই একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট আছে, সেখান থেকে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টটা যেই মুহূর্তে তার তেজস্ক্রিয় বিকিরণ ঘটাবে ওই বিষপাত্রটি ভেঙে যাবে, বিড়ালটি মারা যাবে। এইবারে বিজ্ঞানী বলছেন আমি বাক্স দিলাম বন্ধ করে, এবারে বলো বিড়ালটি বেঁচে আছে না মরে গেছে, আবার সেই সম্ভাবনা। এখন এই জায়গাতে এসে আমি একটু গল্পটার অন্যভাবে বলি, বাস্তবতা এবং অনিশ্চয়তাকে বোঝার জন্য শ্রোডিঞ্জারের এই বিড়াল কেন্দ্রিক চিন্তন পরীক্ষাতে যদি ধরা যায় ওই বাক্সের মধ্যে বিড়াল ছাড়াও একজন দর্শক আছে, একজন বিজ্ঞানী নিজে বাক্সটার বাইরে দাঁড়িয়ে বিষয়টা দেখছেন কিন্তু তার ভেতরেও একজন দর্শক আছে। এখন যেহেতু তেজস্ক্রিয় পদার্থটি সক্রিয় হওয়ার সম্ভাবনা 50%, তাই বাইরে থাকা বিজ্ঞানীর কাছে বিড়ালটি বাঁচা মরার এক মিশ্র যুগপথ অবস্থানে রয়েছে, আমাদের কোপেনহেগেন ইন্টারপ্রিটেশন সেভাবেই বলে। এই কথা আমি যেরকম বলেছি, কিন্তু বাক্সের মধ্যে দর্শক যে সে কি বলবে, তার কাছে তো সেই ব্যাপারটা মিশ্র নয়, তার কাছে তো বিড়ালটার অবস্থান পরিষ্কার,
হয় সে মৃত নয় সে জীবিত। তাহলে একই সঙ্গে বিড়ালটা এক দর্শকের কাছে নির্দিষ্ট অবস্থায় অবস্থিত, আবার বিজ্ঞানীর কাছে একাধিক সম্ভাবনার সমন্বয়ে অবস্থিত। কিন্তু যে মুহূর্তে দর্শকের থেকে বিজ্ঞানী জানতে পারবে বিড়ালটি মৃত বা জীবিত যেটাই হোক, সেই সময় তার কাছেও বিড়ালটা আর সম্ভাবনার সমন্বয় নয়। এবারে প্রশ্ন, বিজ্ঞান যদি বস্তুনিষ্ঠ অবস্থানকেই চিহ্নিত করতে চায়, তাহলে একটা বস্তুকে ঘিরে তৈরি হওয়া এই সম্ভাবনার জগতে কতবার যবনিকা পড়বে? একবার জানছে ও হ্যাঁ না ও বেঁচে আছে, তারপরে ও জানছে বেঁচে আছে, যখন ও জানছে বেঁচে আছে তখন এ জানে না ও বেঁচে আছে, কতবার এই যবনিকাটা পড়বে? কতবার সম্ভাবনা বাস্তবে রূপ পাবে? বাস্তব কি তাহলে আপেক্ষিক? এইটায় আবার আমরা আসব। কিন্তু আপেক্ষিক বললেই যার কথা প্রথমেই চলে আসে তার নাম হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন। নিউটনের সময় ছিল পরম, তাই বর্তমান এবং পরম, এই বর্তমানটা মানে নিউটনের বর্তমান ছিল সেটাও ছিল পরম, একটাই বর্তমান, একটা বর্তমানের সাপেক্ষে সময়ের দ্বিপাদ বিভাজন, অতীত ভবিষ্যৎ সব ফিক্সড, দর্শক কে কোথায় আছে কিচ্ছু দেখার দরকার নেই, সবাই এক বর্তমানে রয়েছি, এক অতীত এক বর্তমান এই ভবিষ্যৎ। আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ এই ধারণার মূলে একটা আঘাত হেনেছিল, কারণ সময় পরম নয়, বর্তমান এবং পরম, এই বর্তমানের ধারণাটাও পরম নয়, ভবিষ্যতের ধারণাটাও পরম নয়, তোমার সময় জ্ঞান আমার সময় জ্ঞান আলাদা এবং তা পরস্পরের আপেক্ষিক গতির উপর নির্ভর করে, যাকে নিয়ে অনেক ধরনের আমরা প্যারাডক্স পাই, টুইন প্যারাডক্স, গ্র্যান্ডফাদার প্যারাডক্সও আছে, এরপরে সেগুলো নিয়ে আছে। কিন্তু এই জায়গাতে এসে আমি প্রিন্সিপাল স্যার একজনের নাম, এক মানে মহান দার্শনিকের নাম বলেছিলেন, আমি তার বিষয়ে খুব বেশি ঢুকতে চাই না, ইমানুয়েল কান্ট। কান্টের একটা কথা আমি জাস্ট উল্লেখ করলে বোঝা যাবে যে অনেকের মতে কেন আইনস্টাইনের চিন্তাভাবনা কান্টপন্থী। আমি একটা জাস্ট লাইন পড়ছি, আমি পিওর রিজন ইত্যাদির মধ্যে যাবই না। দেশ ও কাল ইন্দ্রিয়ের মাধ্যমে বস্তুকে জানার বিষয়গত শর্ত ছাড়া আর কিছুই নয়। দেশ ও কাল স্বতন্ত্র বস্তু নয়, স্বতন্ত্র বস্তু নয়, নিউটনের যে থিওরি ছিল সেটা নয়। নিউটনকেও ভেঙেছিলেন কান্ট, লেবনিজকেও ভেঙেছিলেন। বস্তু ধর্ম নয়, দেশ ও কাল স্বতন্ত্র বস্তু নয়, বস্তু ধর্ম নয়, মানবীয় জ্ঞানের আকার মাত্র, মানবীয় জ্ঞানের আকার মাত্র। সুতরাং মানবীয় জ্ঞানের জগৎ হলো ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ, তাই ইন্দ্রিয় গ্রাহ্য জগতের ঊর্ধ্বে দেশ ও কালের কোনো বাস্তবতা নেই। অন্য কথায় অতীন্দ্রিয় জগতে দেশ ও কাল অবাস্তব। এই ছিল কান্টের কথা, যার ছোঁয়া অনেকের মতেই আইনস্টাইনের বিজ্ঞানেতেও আমরা পাই, এবং সেখান থেকেই বোঝা যাচ্ছে এই রকম দুজন মারাত্মক মানুষের মধ্যে মিল থাকতেই পারে। তো 1905 সালে যখন আইনস্টাইন এই আবিষ্কার করলেন, তখন সারা বিশ্বে এই বিষয়টা নিয়ে সবাই খুব চিন্তিত হয়ে পড়ল, সবাইকে আলোড়িত করেছিল, বিজ্ঞান যারা সে অর্থে বিজ্ঞানী নন তাদেরও আলোড়িত করেছিল। তেমনই একজন মহান ব্যক্তি আমাদের বাংলার কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, যদি কারোর সময় হয় তার একটা গল্প আছে, আইনস্টাইন ও ইন্দুবালা, খুব মজার গল্প, পড়ে নেওয়া যেতে পারে সেটা। 1905 সালে যখন আইনস্টাইন এই জিনিসটি মানে আপেক্ষিকতাবাদের প্রথম আমাদের সামনে আনেন, তার ঠিক 3 বছর পরে ম্যাকটেগার্ট, মেটাফিজিক্স এর একজন অত্যন্ত নামজাদা ব্যক্তি, ব্রিটিশ, তার আনরিয়ালিটি অফ টাইমে সময়ের একটা নতুন ধাকুম ব্যাখ্যা দেন। সময়কে বোঝানোর জন্য তিনি বেসিক্যালি 3টে সিরিজের কথা বলেছিলেন, যদিও আমি এখানে 2টো সিরিজের মধ্যেই আমার আলোচনাটা রাখবো। এক হচ্ছে এ সিরিজ, সময় প্রবাহমান, সে অতীত বর্তমান ভবিষ্যৎ এই 3 ভাগে আমাদের কাছে ধরা দেয়, এটাই হচ্ছে তার এ সিরিজের ব্যাখ্যা। আর বি সিরিজে বলছে সময় এখানে ক্রিয়াকালহীন, এখানে অতীত বর্তমান ভবিষ্যৎ বলে কিছু নেই, এটা আলমারিতে বই সাজিয়ে রাখার মতো পর 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 এখানে রয়েছে। এখন
আলমারিতে বই সাজিয়ে রাখলে তা তো স্থির সচল নয়, পরিবর্তনের তো কোনো আভাস এখানে পাচ্ছি না। তার মানে আমি স্থানেতেও কোনো পরিবর্তনের আভাস পাচ্ছি না, কালেতেও পাচ্ছি না। অনেকের মনে হয়েছে যে এইভাবে ভাবতে গেলে স্থানকানের বিভেদ দিঘাটা তো মুছে যাবে, তাই এ সিরিজ না থাকলে পরিবর্তনের ধারণাটা আসছে না, ওই আমাদের অতীত ভবিষ্যৎ ইত্যাদি এই ব্যাপারটা থাকতে হবে। কিন্তু কোনো ঘটনা, এটাও উনি সংযোজন করছেন, কোনো ঘটনা একই সাথে অতীত এবং ভবিষ্যৎ হতে পারে না, কারণ সেক্ষেত্রে দর্শকের বাস্তবতা নিয়ে প্রশ্ন উঠবে। আবার কোনো ঘটনা অতীত ভবিষ্যৎ বা বর্তমানের একটি হতে যদি পারে তাহলে অন্যটিও হতে পারে, যদি না হয় তাহলে সময়ের প্রবাহ বুঝবো কি করে? এই যে দুটো জিনিস একসঙ্গে উচ্চারিত যদি আমি করি তাহলে দুটো পরস্পর বিরোধী অনুসিদ্ধান্ত আমরা উচ্চারিত করে ফেলছি। তাই এই যুক্তিতে মনে হয় যে আমাদের উপলব্ধি থেকে যে উদ্ভূত বিভ্রম সেটাই একটা মানে সময়ের হচ্ছে সেই তারই জাত। এখন এই অনুসিদ্ধান্তটাকে অনেকে ভাবতে পারে যে এটা বোধহয় একটু গন্ডগোল আছে, কারণ কোনো সবিরোধিতা কিন্তু নেই, অতীত বর্তমান ভবিষ্যৎ কোনো ঘটনার উপর একসঙ্গে তো হচ্ছে না। কোনো ঘটনাকে একসাথে অতীত বর্তমান ভবিষ্যৎ দেখানো হলে না হয় একটা সবিরোধিতার কথা হতো, বলা হচ্ছে যা অতীত ছিল যা ভবিষ্যৎ এখন বা ভবিষ্যৎ ছিল যা বর্তমান হলো যা অতীত হয়ে গেল, আলাদা আলাদা বলা হচ্ছে। তো তাহলে ম্যাকটাগার্টের এই যুক্তি খাটে না, এই অনুসিদ্ধান্তগুলো ঠিকঠাক নয়। কিন্তু এইটাকে তলিয়ে দেখতে গেলে দেখা যাবে যে এই ব্যাপারটাকে যদি আমি এস্টাবলিশ করতে যাই যে আসলে ম্যাকটাগার্টের এই অনুসিদ্ধান্ত দুটো ভুল, তাহলে যে জিনিসটা চলে আসে তাকে বলে ফ্যালাসি অফ নেভার এন্ডিং, অনবস্থা দোষ। অনবস্থা দোষটা কি? একটা সহজ ধারণাকে প্রতিষ্ঠা করতে সেই ধারণাটাই যদি বারবার ফিরে আসে তাহলে সেই ধারা কখনো শেষ হয় না, এটাই অনবস্থা। আমরা ছোটবেলায় একটা বিজ্ঞাপন দেখতাম, একটি বাচ্চা তার মাকে জিজ্ঞাসা করছে মা অর্ধেক কাকে বলে, মা তাড়াহুড়ো করে বলতে গিয়ে বলছে ওই একের অর্ধেক ওকেই অর্ধেক বলে। তুই অর্ধেক দিয়ে আমি অর্ধেককে বুঝিয়ে দিচ্ছি, এটা ঠিক অনবস্থা দোষের কথা নয়। আমি উদাহরণটা বোঝালাম যে যেটা দিয়ে যেটাকে আমি বোঝাতে চাইছি আমি তার সাহায্যেই যদি আমি নিয়ে ফেলি, এখন প্রশ্ন হচ্ছে এখানে সেটা এলো কিভাবে? ধরা যাক একটা বাচ্চা স্কুলে ভর্তি হলো, বাচ্চাটার জন্মের ক্ষণের সাপেক্ষে বিদ্যালয়ে ভর্তিটা হচ্ছে ভবিষ্যৎ, আবার প্রথম শ্রেণীতে পড়ার সাপেক্ষে স্কুলের ভর্তির ক্ষণটা হচ্ছে অতীত, পরিষ্কার? তাহলে বিদ্যালয়ের ভর্তি এই বিষয়টা একসাথে তো আর তিন কালকে ছুঁতে পারছে না, তাহলে ম্যাকটাগার্টের যুক্তি খাটছে না, ওই যে সেই অনুসিদ্ধান্ত গুলো। কিন্তু ম্যাকটাগার্টকে খণ্ডন করতে গিয়ে একটা পূর্ব স্বীকৃতির হাত আমাদের ধরতে হচ্ছে, সেটা কি? আমি দুবার উল্লেখ করেছি, আমি কি বলেছি যে বাচ্চাটির জন্মের ক্ষণের সাপেক্ষে বিদ্যালয়ের ভর্তিটি ভবিষ্যৎ, আবার শ্রেণীতে প্রথম শ্রেণীতে পড়ার সাপেক্ষে স্কুলের ভর্তির ক্ষণটি অতীত। তার মানে যার হাত ধরেছি সেটা হচ্ছে ক্ষণ। আমরা বলছি বিভিন্ন ক্ষণে ঘটনাগুলো ঘটেছে, কিন্তু ক্ষণের মধ্যেই তো লুকিয়ে আছে কালধর্ম, তাই ক্ষণকে স্বীকার করার মানেই হলো কালগত ধর্মকে আমি স্বীকার করে নিচ্ছি, আর কালের ধর্ম বহন করে এ সিরিজ। তাই এইভাবেই অনবস্থা দোষ এখানে চলে আসছে। এ সিরিজকে খণ্ডাতে গিয়ে তার কাছেই আমি ফিরে আসছি, প্রথম সবিরোধ ঘটালাম ইভেন্ট মানে ঘটনাকে কেন্দ্র করে, আর দ্বিতীয়বার খণ্ডাতে গিয়ে সবিরোধটা ঘটালাম মোমেন্ট বা ক্ষণকে কেন্দ্র করে। কিন্তু এই ধরনের চিন্তা ভাবনার মধ্যে দিয়ে মেটাফিজিক্স যখন গেছে সে মূলত দুটো খুব জোরদার স্কুল অফ থট তৈরি করেছে, একটার এই দুটো কি বলতে চায় না, আমাদের সময়ের সাহায্যে আমরা যদি আমাদের জগৎটাকে দেখতে চাই সেটা কেমন, তার একটা রূপরেখা যখন তৈরি করতে চায় মূলত দুটো স্যার আটকে গেছে।
স্যারের মনে কোনো নেটওয়ার্ক একটু সমস্যা হয়েছে? হাসিনা ম্যাডাম, হ্যাঁ বলুন। আমি একটু স্যারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, মাঝখানে কি কেটে গিয়েছিল একটু? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি তো সেটা বুঝতে পারছি না যে কোনখানটা কেটেছে। তাহলে আমি কোথা থেকে শুরু করব? শুভজিৎ একটু বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ, কোন জায়গা থেকে? আপনি ওই খনের সাথে কালের যে ব্যাপারটা বলছিলেন, বেশ বেশ বেশ, স্কুলের ওই জায়গাটা থেকে যদি একটু রিপিট করে। আচ্ছা, আমি তাই করছি আরেকবার। তাহলে ওই মানে ওই বাচ্চার জন্মের ক্ষণের সাপেক্ষে বিদ্যালয়ে ভর্তি ওই জায়গা থেকে? আচ্ছা বেশ। মানে আমি ওখানে বলতে চাইছিলাম যে ওইখানে অনবস্থা দোষটা কিভাবে আসছে। এখন অনবস্থা দোষটা আসছে এইভাবে যে একটা বাচ্চার জন্মের ক্ষণের সাপেক্ষে বিদ্যালয়ের ভর্তিটা হচ্ছে ভবিষ্যৎ, সে ভবিষ্যতে ভর্তি হবে। আবার প্রথম শ্রেণীতে পড়ার সাপেক্ষে স্কুলে ভর্তির ক্ষণটা হচ্ছে অতীত। আচ্ছা, এইবারেতে যেটা হয়েছে যে এইখানেতে যদি আমি বিদ্যালয়ে ভর্তির এই বিষয়টা একসাথে, তো তিন কালে আসছে না। কারণ দেখো, আমি যখন বলছি যে বাচ্চাটা জন্মের ক্ষণের সাপেক্ষে বিদ্যালয়ে ভর্তিটা ভবিষ্যৎ, আবার শ্রেণীতে প্রথম শ্রেণীতে ভর্তি হওয়ার সাপেক্ষে স্কুলের ভর্তির ক্ষণটা অতীত, এগুলো কিন্তু আলাদা আলাদা ক্ষণ। তিন কালকে একসঙ্গে বিদ্যালয়ের ভর্তি হওয়া বিষয়টা কিন্তু ছুঁতে পারছে না। তাই এইখানেতে অনেকে মানতে পারে যে তাহলে বোধহয় ম্যাকটাগার্ট যে অনুসিদ্ধান্তগুলো আনতে চাইছিলেন সেগুলো ঠিক নয়। কিন্তু এখানে যেটা দেখার সেটা হচ্ছে যে এই যে ক্ষণ কথাটা বলছি, এই ক্ষণ কথাটার মধ্যেই কিন্তু একটা এ সিরিজ রয়ে গেছে। কারণ ক্ষণ মানে, হ্যাঁ শোনা যাচ্ছে শুভজিৎ? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, ক্লিয়ার ক্লিয়ার অডিবল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবারেতে তাহলে দেখা যাচ্ছে যে আমরা যখন ক্ষণ জিনিসটাকে নিয়ে আসছি, তখন কিন্তু আমরা বেসিক্যালি এ সিরিজটাকেই আবার নিয়ে আসছি। তাহলে এ সিরিজকে খণ্ডন করতে গিয়ে আমি আবার যদি এ সিরিজকেই নিয়ে আসি, সেটাই হচ্ছে ফ্যালাসি অফ নেভার এন্ডিং। এ তো চলতেই থাকবে বারবার, তাই এই জিনিসটাকে খণ্ডন করা যায় না। এইটা বলে আমি যেটা বলতে চাইছিলাম যে তবুও কিন্তু অনেকগুলো মেটাফিজিক্যাল মডেল আমাদের জগৎ সম্পর্কে তৈরি হয়। তার প্রথমটা হচ্ছে প্রেজেন্টিজম। প্রেজেন্টিজম বলছে যে তুমি যা বর্তমানে দেখছো সেটাই সত্যি, হয় তুমি এখন আছো না হলে নেই, অতীত ভবিষ্যৎ নিয়ে কিছু সে বলবে না, কারণ তার কাছে সেগুলো অবাস্তব। দ্বিতীয় যে মডেলটা আছে সেটা হচ্ছে ইটার্নালিজম। সে বলছে, ইটার্নালিজম কথাটা শুনলেই বোঝা যাচ্ছে যে সব কিছু আছে, সব সময় আছে। কিন্তু এখানে মুশকিলটা হচ্ছে যে এইটাকে মানতে গেলে নিয়তিবাদকে আহ্বান করতে হয়। কোয়ান্টাম তত্ত্ব কিন্তু এই জিনিসটাকে মান্যতা দিচ্ছে না। তাই অনেক সময় আরেকটা তত্ত্ব আমরা এখানেতে ইন্ট্রোডিউস করি, তাকে বলা হয় ব্লক ইউনিভার্স। ব্লক ইউনিভার্স হচ্ছে একটা চতুর্মাত্রিক বিশ্ব যার সামনেটা খোলা, ভবিষ্যৎটাকে খোলা রাখছি, যাতে কোয়ান্টাম তত্ত্ব আমাকে কখনো অবজেকশন না দেয়। অতীতটা রয়েছে, কিন্তু আমাদের ভারতে একটা মতবাদ আছে, তার নাম হচ্ছে সর্বস্তিবাদ। তারা কিন্তু অনেকটা ইটার্নালিজমের মতন শোনায়, কিন্তু একটু অন্য ব্যাপার সেখানেতে রয়েছে। প্রথম কথাটা বলি, তারাও বলছে সবকিছু অস্তিত্ববান, কিন্তু আছে একটা, কিন্তুটা হচ্ছে বর্তমানের মতন সবাই অস্তিত্ববান নয়। মানে তোমাকে অস্তিত্ববান হতে হলে বর্তমানের মতনই হতে হবে, এই জিনিসটা সে মানে না। বর্তমানের মনোপলিতে সে একটা আঘাত দিচ্ছে।
অতীত অতীতের মতন আছে, ভবিষ্যৎ ভবিষ্যতের মতন অস্তিত্ববান। অতীত ভবিষ্যৎ এক ধরনের অভাব, তাই তো? যা অভাব তা অলিক হতে পারে না, কারণ অলিকের কখনো অভাব হয় না। যে অলিক জিনিসের অভাব হয় না, অভাব হয় আমার কাছে এই মুহূর্তে কিসের অভাব? টাকার অভাব। টাকা ছিল, টাকা বাস্তব, টাকার অভাব। অতীত হচ্ছে এক ধরনের অভাব যা আমার কাছে এই মুহূর্তে নেই। আমার ঠাকুরদা প্রপিতামহ তারা নেই, তাদের অভাব এখন রয়েছে। আবার আমার পরের বংশধর তার অভাবও এখন রয়েছে। তাহলে এইভাবে যদি আমি অতীত ভবিষ্যৎকে দেখি, তাহলে তারা অস্তিত্ববান, তারা তাদের মতন করে অস্তিত্ববান, কারণ তারা অলিক নয়। কিন্তু আমাদের ব্যাপারটা কি হয়, আমরা অ্যাকচুয়াল আর রিয়েল এই দুটো জিনিসকে এক করে দেখি। কারণ রিয়েল হলো যেখানে ঘটনা ঘটে, অর্থাৎ অ্যাক্ট অ্যাক্ট হয় যেখানে, তাই সে অ্যাকচুয়াল। যেহেতু অ্যাক্ট হচ্ছে তাই সে অ্যাকচুয়াল। এখন জার্মান গণিতবিদ ফ্রেজ এই অ্যাক্টের উপর ভিত্তি করে তিন রকম অস্তিত্বের কথা আমাদের শুনিয়েছে। এক হচ্ছে অ্যাকচুয়াল অবজেক্টিভ, জীবন্ত প্রাণী, গাছপালা, বাড়িঘর, কেমন। দ্বিতীয় হচ্ছে অ্যাকচুয়াল সাবজেক্টিভ, একটা ধারণা, আমার এখন পায়ে ব্যথা হচ্ছে, একটা মানসিক স্থিতি। তিন নম্বর হচ্ছে নন অ্যাকচুয়াল অবজেক্টিভ, সংখ্যা, একটা কথার মানে, এরা নন অ্যাকচুয়াল, অ্যাক্ট করে না কিন্তু অবজেক্টিভ। এবার আমি যে আমার পিতামহের কথা বলছিলাম, আমার পিতামহ অ্যাকচুয়াল অবজেক্টিভ ছিলেন, অ্যাকচুয়াল অবজেক্টিভ ছিলেন, কিন্তু এখন তিনি নন অ্যাকচুয়াল অবজেক্টিভ, নন অ্যাকচুয়াল, কারণ তিনি এখন অ্যাক্ট করেন না, কিন্তু তা বলে তিনি অবজেক্টিভ নন আমি এটা বলছি না, নন অ্যাকচুয়াল অবজেক্টিভ। কিন্তু তাকে যখন আমি স্বপ্নে দেখছি সেটা হচ্ছে অ্যাকচুয়াল সাবজেক্টিভ। এইভাবে আমরা যদি ভাবি তাহলে এর একটা সমাধান হতে পারে, যদিও এই নিয়ে দ্বিমত আছে। তার কারণ রিয়ালিজম ব্যাপারটাতেই একটা বিষয়কে বলা হচ্ছে যে কাকে আমি রিয়েল বলবো, এটাই হচ্ছে তো বিষয়। ধরো যদি আমি এক্স কে রিয়েল বলি, তাহলে বলতে হবে এক্স অস্তিত্ববান। আরেকটা শর্ত আছে, এক্স কখনোই নন এক্স, মানে যা এক্স নয় তার উপর গঠনগতভাবে নির্ভরশীল হতে পারবে না। এই মতটার, অর্থাৎ রিয়ালিজমের বিরোধী যারা, আমি কেন এই কথাগুলো বলছি সেটা একটু পরেই বোঝা যাবে, তারা হচ্ছে অ্যান্টি রিয়ালিস্ট। তারা দুটো ধারায় এটাকে কাউন্টার করে। প্রথম শর্তটাকে যারা নেগেট করেন, মানে এক্স কে অস্তিত্ববান হতে হবে, যারা মনে করে যে তাহলে প্রথম শর্তটাই আমি অগ্রাহ্য করছি, সেই আমি সেই দিক থেকে অ্যান্টি রিয়ালিস্ট, তাদের আমরা বলি এলিমিনেটিভ অ্যান্টি রিয়ালিস্ট, এলিমিনেট করে দিচ্ছে, এক্স নেই। বর্তমানবাদীরা অতীত ভবিষ্যৎকে এলিমিনেটিভ অ্যান্টি রিয়ালিস্ট, মানে বর্তমানবাদীদের কাছে অতীত ভবিষ্যৎ বিষয়টা হচ্ছে এলিমিনেটিভ অ্যান্টি রিয়ালিস্ট, তারা সেই বিষয়ে মানে ওই স্ট্যান্সটা নেয়। আর যারা দ্বিতীয় শর্তটাকে অগ্রাহ্য করে, তারা হচ্ছে রিডাকটিভ অ্যান্টি রিয়ালিস্ট, চেতনা, আমি একটা জিনিস ভাবছি, কিন্তু একজন এসে বলে সব ভাবনা ঠাবনা কিছু নয় রে, ও তো তোর মস্তিষ্কের একটা কেমিক্যালের ব্যাপার, তার মানে চেতনাটাকে আমার মস্তিষ্কের একটা রসায়নেতে যুক্ত করে দিল, কিন্তু আমার মস্তিষ্কের রসায়ন তো আর চেতনা নয়। তাই একইভাবে অতীতে ঘটে যাওয়া যদি কোনো ঘটনা, তাকে যদি আমি বলি যে অতীতে ঘটে যাওয়া বর্তমান, তাহলে আমি হয়ে যাচ্ছি রিডাকটিভ অ্যান্টি রিয়ালিস্ট, কারণ অতীতে ঘটে যাওয়া বর্তমান মানে আমি বর্তমানের সঙ্গে তাকে রিলেট করে ফেলছি। বর্তমানের সঙ্গে জুড়ে দেওয়া মানেই হচ্ছে আমি অতীতকে আলাদাভাবে স্বীকৃতি দিতে চাইছি না। এই হচ্ছে মেটাফিজিক্সের দিক থেকে অতীত ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা। এর আরো অনেক জিনিস রয়েছে, কিন্তু আমি এবার একটু ফিজিক্সের দিকে আসি। এবং প্রথমেই একটা মজার জিনিস বলি, আচ্ছা এই এত অতীত নিয়ে কথা হলো, অতীত হারিয়ে যায় না, অতীত থাকে, স্মৃতিতে থাকে, সব হলো, কিন্তু অতীত যদি হারিয়ে যায় এরকম কি হতে পারে? এরকম একটা জায়গা আছে যেটা প্রিন্সিপাল স্যার অ্যাড্রেস করে গেছেন, সেটা হচ্ছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলে যখন কোনো বস্তু
পড়ে যায়, আমরা জানি ব্ল্যাক হোল হচ্ছে এমন একটা জিনিস যেখান থেকে আলো পর্যন্ত বেরোতে পারে না, তো অন্য কেউ পড়ে গেলে সে আর বেরোবে কি করে? তাহলে তো তার সব জিনিস হারিয়ে গেল, ব্ল্যাক হোলে পড়লে তার সব হারিয়ে গেল। 1981 সালে হকিং সাহেবের কথা ওনার স্যার বললেন, তিনি ইনফরমেশন প্যারাডক্স বলে একটি প্যারাডক্স আমাদের সামনে আনেন যে এইভাবে পড়লে সব হারিয়ে যাবে। কিন্তু হারিয়ে যাবে বলার সঙ্গে সঙ্গে একটা ভয় এসে গেল, কারণ এই হারিয়ে যাওয়ার নিয়মটা কোয়ান্টাম তত্ত্ব বিরোধী, ইনফরমেশন হারাতে পারে না। এইটা নিয়ে তখন গবেষণা চলতে থাকে। হার্ট টিটফ এবং লেনার্ড সাসকেন্ড আধুনিক যুগের দুজন অত্যন্ত স্বনামধন্য বিজ্ঞানী, এর একটা সমাধান করেন। আমি খুব সংক্ষেপে বিষয়টা শুধু বলে রাখি। এবং 1997 সালে মল্টেসিনা, যাকে আধুনিক আলবার্ট আইনস্টাইনও অনেকে বলে ফেলেন, একটা গাণিতিক রূপ দিয়ে ফেলেন যে কেন তত্ত্বকে আমরা হারাতে দেব না, সেই তত্ত্ব কিভাবে সংরক্ষণ করা যায় তার একটা গাণিতিক রূপও দেয়, যেখান থেকে উঠে আসে আজকের দিনের বিজ্ঞানের সর্বোচ্চ আলোচিত বিষয় হলোগ্রাফিক থিওরি। ছোট্ট করে বলতে গেলে একটা ব্ল্যাক হোলের চারদিকে একটা জায়গা থাকে যাকে আমরা বলি ইভেন্ট হরাইজন, মানে সেখান থেকেই ব্ল্যাক হোলটা, ব্ল্যাক হোলের এরিয়া শুরু হলো, ওইটাকে ক্রস করলেই একজন ভেতরে ঢুকে গেল। বলছে কোনো বস্তু যখন ওই ভেতরে চলে গেল তখন সে তার ইনফরমেশনটা ওই ইভেন্ট হরাইজনে ছেড়ে যায়। কিন্তু ইভেন্ট হরাইজন হচ্ছে কিন্তু একটা, আমি যদি বস্তুকে 3D ধরি, যদিও 4D, আমি সহজে 3D ধরছি, ওই ইভেন্ট হরাইজনটা কিন্তু হচ্ছে একটা 2D বস্তু। একটা 3D বস্তুর ইনফরমেশন 2D-তে এটা কি করে সম্ভব? যারা হলোগ্রাম জিনিসটা দেখেছো তারা জানো যে হলোগ্রাম, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, একটু মাঝে জেনে নিতে হচ্ছে। হলোগ্রাম জিনিসটা হচ্ছে আমরা দ্বিমাত্রিক একটা জিনিসের ত্রিমাত্রিক একটা রূপ তৈরি করি। আমরা অনেকেই দেখেছি হলোগ্রাম, লেজার শো, এগুলো আমরা দেখি। ওই দ্বিমাত্রিক যে ইনফরমেশনটা রয়ে গেল ব্ল্যাক হোলের গায়েতে ইভেন্ট হরাইজনে, সেখান থেকে একটা ত্রিমাত্রিক বস্তুর তৈরি হচ্ছে যেটা ব্ল্যাক হোলের মধ্যে রয়েছে। এইখান থেকে আরো এগিয়ে এই মাল্টিসিনা একটা তত্ত্ব দেন, যেটাকে আমি বললাম হলোগ্রাফিক তত্ত্ব, যে আমাদের পুরো জগৎটাই কি এভাবে তৈরি, মানে আমরাও কি একটা হলোগ্রাম যার কোডিংটা মহাবিশ্বের প্রান্তে রয়েছে? তাহলে কোনটা আমি, কোন আমি আসল? এই এখন যে আমি কথা বলছি সে না এখানের কোডিং? এটা আবার দর্শনের কথায় বলতে গেলে একটা অনির্বচনীয় অবস্থা। আমি এই অনির্বচনীয় অবস্থাকে এখানেই রেখে দিই, কারণ এটা অত্যন্ত জটিল বিষয়। বরং ওই বিড়ালের অনির্বচনীয় অবস্থায় চলে যাই। এই বিড়াল হচ্ছেন শ্রোডিঞ্জারের বিড়াল। আমি বলেছিলাম যে বিড়ালটা কি অবস্থায় আছে। এখন যে ম্যাকটাগার্টের কথা আমি বললাম, সেই ম্যাকটাগার্টের ধারণা দিয়ে ওই অনির্বচনীয় অবস্থার একটা উত্তর আমি এখানে খুঁজব। আমরা ধরে নিচ্ছি যেখানেতে সবচেয়ে গন্ডগোল, যে বিড়ালটা, আমরা বললাম না যে বিড়ালটা একটা বাক্সে রয়েছে, সেই বাক্সে একজন ব্যক্তি রয়েছে আর বাইরে বিজ্ঞানী রয়েছে। আমরা যেটা প্রথমেই ধরে নিচ্ছি যে বিড়ালের এখন নাও আর বাইরে যে দাঁড়িয়ে আছে তার এখন এক, এখানেই একটা গলত হচ্ছে। দুটো বিচ্ছিন্ন ব্যবস্থার মধ্যে যুগপদ বিচার কে করবে? একই সাথে দুটি সংস্থায় তো কেউ নেই, আমরা বিড়ালটির সাথে একই বর্তমানে নেই, আমরা একই সময়ে নেই, তাই তুলনা করা যাবে না। পাশাপাশি থেকেও আমরা ভিন্ন জগতের অধিবাসী, তাই বিচ্ছিন্ন ঘটনার ক্ষেত্রে এখন এক হয় না, এটা আপেক্ষিকতাবাদ এখন এক হয় না এটা অন্যভাবে আপেক্ষিকতাবাদও স্বীকার করে। এখন এই হলো কালের বা সময়ের ইতিবৃত্ত। এখন এইখানে শুধু একটা কথাই আমার বলার, যে আইনস্টাইনের এই যে তত্ত্ব যেটা সব কিছু পাল্টে দিয়েছিল, তার সঙ্গে সেই সময়ের আরেকজন অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি, তার নাম হচ্ছে বার্গসন, তার একটা ছোট্ট তর্ক ছিল। তর্কটা ছিল এই যে আইনস্টাইনের তত্ত্বকে উনি মানতেন না, তা না, আইনস্টাইনের তত্ত্বকে অত্যন্ত শ্রদ্ধা করতেন এবং
আইনস্টাইনের তত্ত্ব নিয়ে উনি অত্যন্ত মানে দেখা সম্ভবত ওনাদের হয়নি। 1921 সালে আইনস্টাইন যখন নোবেল প্রাইজ পান, তারপরে একটি অনুষ্ঠানেতে ওনাদের আহ্বান করা হয়েছিল, আমি জানি না যে তাদের মুখোমুখি কোনো সাক্ষাৎ হয়েছিল কিনা, কিন্তু ওনার একটা খেদ ছিল, খেদটা হচ্ছে আইনস্টাইনের তত্ত্ব সময়কে মাপছি বুঝতে চাইছে না। আমি যখন হাতটাকে ধীরে ধীরে নামাচ্ছি, আমি তো বুঝি যে হাতটা সময়ের সঙ্গে সঙ্গে নামছে, এটাকে কে ধরবে? আপেক্ষিকতাবাদ বলে দিচ্ছে হাতটা কতক্ষণে নামবে, আরেকজন এই নামাটাকে কতক্ষণে দেখবে, সব মাপছি, কিন্তু আমি না বুঝলে এই মাপার মানে কি? এই জায়গাতে মাপার ক্ষেত্রে একটা যেন কোথাও খামতি রয়েছে, বোঝার ক্ষেত্রে, মাপার ক্ষেত্রে বলবো না, বোঝার ক্ষেত্রে একটা খামতি রয়েছে, এই একটা অনুযোগ বার্গসনের কিন্তু ছিল। তো এই হচ্ছে আমার কাল বিষয়ে প্রথম অংশ। এবারে কাল আমি অকালের সন্ধান বলে কালের গল্পই প্রায় করে গেলাম, তার কারণ সকালে উঠে যখন আমরা বলি যে আমার মানি ব্যাগটা কোথায় গেল, কোথায় গেল মানে খুঁজতে গেলে তো আগে জানতে হবে কে কোথায় গেল, তাই অকালের আগে কালকে জানতে হবে। এখন অকাল অসময় এই কথাগুলো বললে সেটা কি সূচিত করে? কাল নেই, সময় নেই, কিন্তু আমরা যখন ছোটবেলায় পড়েছি অধাতু, অধাতু মানে তো ধাতু নেই কখনো বোঝায়নি, ধাতুর অভাব, ধাতু নেই তার মানে হচ্ছে ধাতু নেই, সেটা সরাসরি বলা হতো, কিন্তু অধাতু একটা অন্য জিনিসকে বোঝায়। আমরা যখন বলি এইখানেতে যারা আছে তারা সবাই অব্রাহ্মণ, তার মানে তো এটা বোঝায় না যে এখানে যারা আছে তারা, এখানে ব্রাহ্মণ নেই, অব্রাহ্মণ একটা আলাদা গোষ্ঠীকে বোঝাচ্ছে। স্বাভাবিকভাবেই কালের গুণ যেখানে নেই সেখানেই আমরা অকাল খুঁজব। তাহলে কালের গুণটা কি? কালের গুণ হচ্ছে পরম্পরা, অতীত বর্তমান ভবিষ্যৎ ভাগ, অকালে এই তিন ভাগ থাকবে না। ভর্তিহরির কালকে শক্তি হিসাবে দেখেছেন, কাল শক্তি, হ্যাঁ, সেই কাল শক্তি এখানে নেই। কাল শক্তি হচ্ছে এক ধরনের বাধক শক্তি, বাধক শক্তিটা নেই, একজনের সঙ্গে আরেকজনকে মিশতে দিচ্ছে না, একজনের সাথে অপরজন যদি মিশে যায় তাহলে আর সেখানে সেই বাধক শক্তি নেই। শিবরাম চক্রবর্তীর একটি গল্প ছিল, ছোট্ট গল্প, যে আচ্ছা শুভজিৎ আর কতক্ষণ সময় আছে আমার হাতে? স্যার আপনি কন্টিনিউ করুন, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। শিবরাম চক্রবর্তীর একটি গল্প ছিল, খুব সুন্দর ছোট্ট গল্প, সেটা হচ্ছে যে এক ব্যক্তি ওই পাহাড়ি এলাকায়, ওই বিভিন্ন বসার জায়গা থাকে তো, সুন্দর বসার জায়গা থাকে, সেখানে বসতে খুব ভালোবাসতেন, কিন্তু একসময় ওখান থেকে পুড়ে মারা যায়। মারা যাওয়ার পরে সে ভূত হয়ে সেখানেতে ঘুরে বেড়ায় এবং ওইখানে কাউকে আর বসতে দেন না, যে বসতে আসে তাকেই ধাক্কা মেরে ফেলে দেয়। এই যাদের ফেলে দিয়েছে সেইরকম একজন মানুষ আবার ভূত হয়ে যায়, কিন্তু সে একদিন মানুষের মতন সেজে জামা কাপড় পরে এসে বসে। এখন ওই ব্যক্তি যে কাউকে বসতে দেবে না সে তাকেও মানুষ ঠাউরে একটা ধাক্কা দিতে যান, কিন্তু সে তো ভূত, তার মধ্যে দিয়ে গলে সে নিজেই আবার খাদে পড়ে যায়, কারণ বাধক শক্তি নেই। অকাল হচ্ছে সেই জায়গা যেখানেতে আমি বাধক শক্তি পাব না, ভালো কথা। এখন কালেতে আমরা থাকি আর অকাল সেখানে, তাহলে কে থাকবে? তাহলে কালে যারা থাকতে পারে না, কালেতে আমরা যারা থাকি, আমাদের প্রথম গুণ হচ্ছে আমরা হচ্ছি অনিত্য, আমাদের জন্ম আছে মৃত্যু আছে, আমরা অনিত্য। তাহলে কালে যে থাকবে তাকে হতে হবে নিত্য, শাশ্বত, চিরন্তন। তর্কের খাতিরে ধরে নিচ্ছি তার নাম ঈশ্বর। এই ঈশ্বর মানে ওই আমি মানত করলাম আমাকে পাশ করিয়ে দাও সেই ঈশ্বর নয়, এটা একটা লজিক্যাল জায়গা থেকে আমি ধরলাম তার নাম ঈশ্বর। এবার দেখা এই কালের সঙ্গে এই অকালের কোনো সম্পর্ক তৈরি করা যায় কিনা। ধরা যাক একজন ব্যক্তি 2012 সালে বেঁচে ছিল, যেহেতু সে অমর নয়, ব্যক্তি মারা যেতেই পারে, তাই একদিন সে মারা যাবে, এটাই স্বাভাবিক। ধরা যাক 2020 পয়লা এপ্রিল সে মারা গেল, স্বাভাবিকভাবেই সেদিন যারা তার মৃত্যুর সাক্ষী থাকবেন তাদের কাছে তার মৃত্যুর ঘটনাটি বর্তমান, আর 2012 সালে তার পাশে যারা ছিল তাদের কাছে সেই বেঁচে থাকাটা ছিল বর্তমান। এই অবধি বললে কোনো অসুবিধা নেই। এখন কথা হচ্ছে যে চিরন্তন,
তার কাছে তো সবটাই একসাথে, তাহলে ওই আমার সেট করা যে ঈশ্বর তার দৃষ্টিতে লোকটা কি একই সঙ্গে জীবিত ও মৃত? লোকটার মৃত্যু হওয়ার আগেই ঈশ্বর বিষয়টি দেখতে পেয়েছিল। যদি তাই হয় তাহলে কি আমরা বলবো যে একই ঘটনা কালিকের তুলনায় চিরন্তনে আগে ঘটে? এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে লোকটি তার বেঁচে থাকা তার মৃত্যু কোনোটাই কিন্তু চিরন্তন মাত্রার অংশ নয়, সবটাই কালিকে। আমাদের টেম্পোরাল লাইনের মধ্যে সে রয়েছে, সে কিন্তু নিজে চিরন্তনে নেই। কালিক এই লোকটা তার মৃত্যু এবং জন্ম বা বেঁচে থাকা কালিক অবস্থায় কখনোই সমাপতিত হয় না। এখন যাকে আমি ঈশ্বর বলছি, যাকে আমি অকালে স্থান দিয়েছি, সেখানে তো আজকাল পরশু বলে কিছু নেই। আমি বারবার বলেছি যে সেখানে সব মিশে গেছে, তাহলে সেখান থেকে সে কি করে চিনবে সময়কে? কালিক মাত্রায় থাকার জন্য যদি আমাদের চিরন্তনকে চিনতে অসুবিধা হয়, তাহলে চিরন্তনে থেকেও তো সময়কে বোঝা সম্ভব নয়। এটা তো মাত্রাগত বৈষম্য উল্লঙ্ঘন হচ্ছে। কালিক মাত্রায় বর্তমানের বিশেষ গুরুত্ব আছে, কিন্তু চিরন্তন মাত্রায় বর্তমানের অতীত ভবিষ্যৎ বলে কিছু নেই। এই অবস্থায় চিরন্তন ঈশ্বর কি করে বুঝবে এখন কটা বাজে ঘড়িতে, কি করে চিনবে বাস্তবায়নের মুহূর্ত? কিন্তু এখানেও একটা মুশকিল, ঈশ্বর যদি সব নাই চিনতে পারলো তাহলে তাকে সর্বজ্ঞ বলবো কি করে? ঈশ্বরের একটা গুণ, সে সব জানে, কারণ সব তো জেনে গেছে, সবটা মিশে গেছে, যেহেতু সে সব জেনে গেছে, তাহলে সে সর্বজ্ঞই বা হলো কি করে? মানে আধা সর্বজ্ঞ বলে কিছু হয় না, আধা পূর্ণিমা বলে তো কিছু হয় না, পূর্ণিমা। তাই সর্বজ্ঞ হতে গেলে সব জানতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে, সেটা হলো একটা অনিত্য সত্তা, মানে ওই লোকটা সে তো নিত্য নয়, আর একটা চিরন্তন অর্থাৎ ঐশ্বরিক যে নলেজ, এদের মধ্যে যে আমি সম্পর্কটা তৈরি করছি সেটা কার্যকারণ সম্পর্ক নয়। কারণ কার্যকারণ সম্পর্ক তৈরি হয় কালিক রেখার মধ্যে, ঈশ্বর জানেন তাই হচ্ছে। এই জানার এই ধরনের চিন্তাটার মধ্যেই একটা ভুল রয়ে গেছে, কারণ তাদের মধ্যে সম্পর্কটাই হচ্ছে এক অকালিক সম্পর্ক। এই হলো অকালিক সম্পর্ক। দ্বিতীয় আরেকটা মত অনুসারে আমরা চারটে জিনিস ভাবতে পারি। ঈশ্বর কালহীন, সময়ের একটা শুরু আছে, এই ভাবনাটা হচ্ছে অ্যাকুইনাসের মত। তিনি বলতেন মৃতকাল বা অকাল একটা আছে, মৃতকাল। আর ঈশ্বর কালহীন কিন্তু সময়ের কোনো শুরু নেই, বা ঈশ্বর কালিক কিন্তু সময়ের কোনো শুরু নেই। তার এটা হচ্ছে অ্যারিস্টটলীয় চিন্তা, হ্যাঁ, সেখানে অনাদির ধারণা আছে, তার কোনো শুরুই নেই। আরেকটা মত হচ্ছে ঈশ্বর কালিক এবং সময়ের একটা শুরু আছে, গণ্ডগোলের বিষয়। আবার ঈশ্বরকে আমি কালিকে নিয়ে আসছি। তৃতীয় মতটা সেই জন্য মানে এই এটা এটা এই সরি চতুর্থ মতটা আমার মনে হতে পারে যে এটা একটা অসম্ভব ব্যাপার, কিন্তু সর্বজ্ঞ হতে গেলে এই জায়গাতে আসতে হবে। ঈশ্বর সর্বজ্ঞ, যদি ঈশ্বর সর্বজ্ঞ হন তবে তাকে সবটা জানতে হবে, বুঝতে হবে, তার জানা বোঝায় কোনো খুঁত থাকতে পারবে না। তাই সে সময়, সময়ের মাপা এবং বোঝা দুটো সম্পর্কিত সকল বিষয়ে সে জানবে। এই যুক্তি মানলে সে আগে পরে সম্পর্কে, আগে কোনটা আগে পরে এই বিষয়ে তাকে অবগত হতে হবে। যে আগে পরে কে চেনে সে অবশ্যই পরিবর্তনকে জানে। পরিবর্তনকে জানতে গেলে নিজেকে পরিবর্তিত হতে হয়, কারণ একটা মুহূর্ত দ্বিতীয় মুহূর্তের জ্ঞান সম্পর্কে জানতে পারে না, দ্বিতীয় মুহূর্তের জ্ঞান সে ক্যারি করে না। যদি সে নিজে না যায় সেই মুহূর্তে তাহলে হবে না, এখানে দাঁড়িয়ে থাকলে পরের মুহূর্তকে আমি জানতে পারবো না, যেমন আমরা ভবিষ্যৎকে এখন জানতে পারছি না। তাই ঈশ্বর যদি পরিবর্তিত হয় তবে সে অবশ্যই কালিক। তাহলে কি আমরা ঘুরে ফিরে আবার ওই এক আসনে বসিয়ে দিলাম তাকে? ঈশ্বরের সময় জ্ঞান আর আমাদের সময় জ্ঞান এক নয়, ঈশ্বরের সময় আমাদের কাছে অতীন্দ্রিয়। এইভাবে যদি ব্যাখ্যাটা করা যায় তাহলে মনে হয় যে ঈশ্বরকে বাঁচানো যাবে, তাই ঘটনার পরম্পরার দ্বারা সে প্রভাবিত হয় না। তাহলে মহাবিশ্বের সৃষ্টি হলো কি করে? আবার প্রবলেম,
ঘটনার পরম্পরার দ্বারা যদি সে প্রভাবিত না হয় তাহলে মহাবিশ্বের সৃষ্টি হলো কি করে? মহাবিশ্বের জন্মের আগে ঈশ্বর ছিলেন আর তিনি ছিলেন সেই মৃত সময়ের বাসিন্দা যেখানে কোনো ঘটনা ঘটে না। এইখানেতেই চলে আসে অগাস্টিনের তোলা আরেকটা প্রশ্ন, মহাবিশ্ব মৃত সময়ের যদি সে বাসিন্দাই হয় তাহলে মহাবিশ্ব সৃষ্টি করতে ঈশ্বরের অপেক্ষা করতে হলো কেন? এর উত্তরে বলা হয় যে মৃত সময়ে অপেক্ষা হয় না, মৃত সময় তাতে অপেক্ষা হবে কি করে? কিন্তু এটা বলেও পার পাওয়া যাবে না, কারণ কোনো কারণ ছাড়া সৃষ্টি সম্ভব নয়। ঈশ্বরকে তার ধর্ম বিচার করে যদি আমি বিমূর্ত ধরি তাহলে কি কিছুটা সুরাহা হবে? তাহলে একটু বলে নি বিমূর্ত কে, পাঁচটা গুণ যা আবশ্যক, সেই প্রথমে বলেছিলাম আবশ্যক শকুনির পাশার মতন, যা আবশ্যক অর্থাৎ সমস্ত জায়গায় সে থাকবে। আজকে এই ঘটনাটা ঘটছে, এরপরে সম্ভাব্য যতগুলো বিশ্ব তৈরি হতে পারে সব জায়গায় সে তাকে থাকতে হবে, তবেই সে হবে আবশ্যক। কোনো জায়গায় সে নেই হতে পারে না, তবেই হবে সে আবশ্যক। দুই, যাকে জন্ম দেওয়া যাবে না। তিন, বস্তুরূপে অস্তিত্ব থাকবে না। চার, যে চিরকাল থাকবে। পাঁচ, সে স্বাধীন হবে। এখন ক নামক একটা বস্তু যদি আবশ্যিক হয় তাহলে যদি তার থেকে খ বস্তুটির জন্ম হয়, খ বস্তুটির জনক হচ্ছে ক, ঈশ্বরকে তো জন্ম দিতে হবে, তাহলে ক সকল সম্ভাব্য জগতে বিদ্যমান কারণ তাকে আমি আবশ্যক বলেছি, তাহলে খ তার থেকে জন্ম নিয়েছে বলে সঙ্গগুণে খও কিন্তু সকল সম্ভাব্য জগতে চলে গেল, তাহলে খ বস্তুটা আবশ্যিক হয়ে গেল। এবং আবার কয়ের থেকে জন্ম নিয়েছে বলে সে কিন্তু স্বাধীনও হতে পারলো না। একই সঙ্গে এই জন্ম নেওয়ার ফলটায় দুটো এমন জিনিস তৈরি হলো যারা পরস্পর বিরোধী। একই সঙ্গে আমি বলছি খ সমস্ত বিষয় আছে, যেই এটা বলবো সঙ্গে তাহলে কি সে আবশ্যক? আবার তারপরে তাকে যেই আমি অ্যাবস্ট্রাক্ট হিসেবে তুলে ধরতে যাব বলবে না না অ্যাবস্ট্রাক্ট হবে না, কারণ সে তো জন্ম নিয়েছে, সে একজনের উপর নির্ভরশীল, সে স্বাধীন নয়। তাই একইভাবে ঈশ্বর যার সৃষ্টি করে তাকে কখনোই স্বাধীন বলা যাবে না। তাই বিমূর্ত হচ্ছে অদ্বিতীয়, সে না পারে জন্ম দিতে, না পারে জন্ম নিতে। তাই সৃষ্টিকে কালিক রেখায় ব্যাখ্যা করা যাচ্ছে না, একটা অকালিক যোগসূত্র আবার দরকার হয়ে পড়ছে। যে সময়কে আমরা মৃত সময় বলছি সে সময় কোনো সার্বিক পরিবর্তন হয়নি বলে উল্লেখ করছি, মৃত সময়। তখন ঈশ্বরের সার্বিক পরিবর্তন না হলেও ইন্ট্রিনসিক চেঞ্জ হয়েছে এটা মানা যেতেই পারে। সময় তখন অন্তর্নিহিত, টাইমের ইন্ট্রিনসিক চেঞ্জ, এটা কিন্তু কোয়ান্টাম গ্র্যাভিটিও অ্যাকসেপ্ট করে। টাইমের ইন্ট্রিনসিক চেঞ্জের বিষয় যদি কেউ জানতে চায়, ওয়েলার ডি হোয়াইট ইকুয়েশন যদি কেউ পড়ে তাহলে একটু এই বিষয়েতে জানতে পারবে। অনেক বেলা হয়ে গেছে তাই এই বিষয়ে আর কিছু বলবো না, তাই এখানে আমি জিনিসটাকে শেষ করে দেব যে যদি এটাই মানা হয় যে একটা ইন্ট্রিনসিক চেঞ্জ এবং সেই ইন্ট্রিনসিক চেঞ্জের ফলই হচ্ছে আজকের মহাবিশ্ব, তাহলে বুঝতে হবে সৃষ্টি আর ঈশ্বর এরা হচ্ছে সহশাশ্বত, কো ইটার্নাল। এটাই অকালের নতুন রূপ। এটা একটা অলৌকিক বুনন হলেও এটা যুক্তি দিয়ে কিছুটা দাঁড় করানো যায়। তবে কি এই ধরনের লার্জ স্কেল ভাবনায় বহু আলোচ্য বিষয় অনির্বচনীয়ই হয়, অনির্বচনীয় হয় বলেই ভাবনা সুখের পরিসরও বৃদ্ধি হয় এবং আমরা সুন্দরকে খুঁজে পাই। আমি শুরু করেছিলাম একটা কবিতা দিয়ে, তাই নিয়ম বলে যা দিয়ে শুরু করতে হয় সেটা দিয়েই নাকি শেষ করা ভালো, তাই শেষ করব। খুব উঁচু দিয়ে পাখি উড়ে গেলে পড়ে না মাটিতে ছায়া, তুমি কি তেমনি দূরে? গাঢ় ভাবনার মুখগুলি দেখি কাছের তৃণাঙ্কুরে, উইলো গাছের উঁচু হয়ে মাপে পাহাড়ি দীর্ঘ তাকে, তুমি কি তেমনি বড়? আমি এইখানে হাড়গোড় ভাঙা সংকোচে জড়সর, যত দূরে থাকো যত বড় পাহাড় পাখি বা তুমি, জেনেছ কি সব ঠিক? আমার হাতেই সুন্দর হলে নিখুঁত অলৌকিক। ধন্যবাদ ডক্টর পিন্নাকি মহাশয়,
ভট্টাচার্য মহাশয় এত সুন্দর ভাবে আমাদের একটা অতি প্রয়োজনীয় বিষয় সময়টিকে আলোচনা করে আমাদের সামনে তুলে ধরেছেন। তিনি তার আলোচনার মধ্যে দিয়ে এই সময় বিষয়টিকে কখনো বিজ্ঞান কখনো দর্শন এর দিক থেকে তুলে ধরছেন এবং তিনি দেখিয়েছেন যে বিজ্ঞান এবং দর্শন কিভাবে এই সময় বিষয়টিকে নিয়ে একই সূত্রে যেন গেঁথে উঠেছে। তার এই আলোচনা শুনতে শুনতে আমরা সত্যিই যেন অকালের সন্ধানে চলে গিয়েছিলাম, কিন্তু অকালের এই সন্ধান চলতেই থাকবে, এর তো কোনো বিরাম নেই। কিন্তু যাই হোক, সেই সময় যে সময় আমাদের কাছে খুব মূল্যবান, সেই সময় আজ আমাদের হাতে খুবই কম। তাই আমরা এখন এই আলোচনা চক্রের প্রশ্ন উত্তর পর্বে এসে পৌঁছে গিয়েছি এবং এই আলোচনা চক্রের প্রশ্ন উত্তর পর্বটি আমাদের সামনে তুলে ধরবেন রবীন্দ্র মহাবিদ্যালয়ের গণিত বিভাগের সহ অধ্যাপক এবং সেই সঙ্গে বিভাগীয় প্রধান ডক্টর শুভজিৎ মণ্ডল। শুভজিৎকে আমি ডেকে নিচ্ছি প্রশ্ন উত্তর পর্বটি চালনা করার জন্য। শুভজিৎ, শুনতে পাচ্ছো? Am I audible, madam? শোনা যাচ্ছে, বলো। অসংখ্য ধন্যবাদ জানাই দর্শন বিভাগের বিভাগীয় প্রধান তথা আমাদের অনুষ্ঠানের সঞ্চালক অধ্যাপিকা হাসিনা সিকদার মহাশয়কে এই প্রশ্নোত্তর পর্বের দায়িত্বভার আমার হাতে তুলে দেওয়ার জন্য। আমি অনেক ধন্যবাদ জানাই আমাদের আজকের প্রধান অতিথি ডক্টর পিনাকী ভট্টাচার্য মহাশয়কে ওনার অভূতপূর্ব সুন্দর বক্তব্য রাখার জন্য। ফ্র্যাঙ্কলি স্পিকিং স্যার, আমি সত্যি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। অনেক অজানা তথ্য, অনেক জানা অজানার অনেক কিছু বিষয় ফুটে উঠলো আপনার বক্তব্যের মধ্য দিয়ে। আশা করি যে গণিত বিভাগ এবং দর্শন বিভাগে যারা ছাত্রছাত্রী রয়েছে, যারা গণিতের জায়গা থেকে বা দর্শনের জায়গা থেকে সময় কাল ক্ষণ এই সমস্ত যে টার্মগুলো আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের জীবনে আমরা ব্যবহার করে থাকি, সেগুলো সম্পর্কে আমরা অনেক অবগত হলাম। আমি বেশি সময় নেব না, আমাদের প্রায় অনেকটা স্যার আমাদের আজকে অনেকটাই শুনিয়েছেন, যদিও আমার কাছে মনে হয়েছে আরো কিছুক্ষণ শুনতে পারলে হয়তো আমরা আরো অনেকটা খুশি হতাম। তো যাই হোক, সবটাই তো সময়ের উপরে ডিপেন্ডেন্ট। তো আমরা সরাসরি প্রশ্ন উত্তর পর্বের একদম মূল পর্বে চলে যাচ্ছি। আমি একে একে প্রশ্নগুলো স্যারের কাছে তুলে ধরবো, স্যার আপনি সেইগুলো আর কি আমাদের কাছে তুলে ধরবেন। প্রথম প্রশ্ন, একজন ছাত্র ও জানতে চাইছে যে ভয়ের সাথে সময় এটার কোন রকম কোন সম্পর্ক আছে কিনা। আমরা যে ভয় পাই বা সেটা অতীতের কোনো ভয় বা বর্তমানের কোনো ভয়, সেইটার সাথে আমাদের কাল বা সময় কোন রকম কোন সম্পর্ক আছে, সেটা যদি স্যার একটু কিছু বলে। আচ্ছা, আমি প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি শুধু একটা কৃতজ্ঞতা স্বীকার আমার তরফ থেকে আমি করে নিচ্ছি। আমি এই যে পুরো স্পিচ গুলো তৈরি করেছি সেখানে আমারও মাস্টারমশাইরা আমাদের সাহায্য করেছেন এবং সেখানে আমি দুজনের কথা অবশ্যই বলবো। তিনি একজন হচ্ছেন আমার যিনি গাইড, আপনাদের এখানে বক্তব্য রেখে গেছেন, ম্যাডাম সর্বরী গুহ, তিনি আমাকে সাহায্য করেছেন এবং অবশ্যই যার আশীর্বাদ নিয়ে আমি এখন চলেছি, শ্রীযুক্ত অরিন্দম চক্রবর্তী মহাশয়, তিনি এবং তিনি অনেক কিছুই আমাকে এই বিষয়েতে জানতে সাহায্য করেছেন। এবার আমি এই উত্তরে আসি, ভয়ের সঙ্গে সময়ের সম্পর্ক মানে, আমি প্রথমেই সুখের সঙ্গে যেখানেতে আমি সময়কে রিলেট করেছি যে যেখানে আমরা সুখে থাকি সেখানেতে সময় খুব মানে সোজা কথায় হু হু করে যায়, তার কারণটা হচ্ছে এটা এটার এক্সপ্লেনেশনটা বায়োলজিক্যাল, এটা তো মানে আমার বিষয় ঠিক নয়। ওই ডোপামিন যে আমি রাসায়নিক বিষয়টির কথা বললাম, সেই বিষয়টা মানে সেই জিনিসটার ক্ষরণ যদি হয় ওই নিউরো ট্রান্সমিটার, তাহলে আমাদের মানে যে কোনো জিনিস খুব স্মুথ মুভ করছে এটা মনে হয়। এখন ভয় জিনিসটা হচ্ছে এমন যে জিনিসটা আসা মাত্রই আমাদের মনে হয় এটা চলে যাক, তার মানে একটা অপোজিং ক্যারেক্টার তার মধ্যে রয়েছে, তাহলে তো সে প্রথমত আমাকে মুভ করতেই বাধা দিচ্ছে, সাইকোলজিক্যালি সে আমাকে মুভ করতে, আমি বারবার চাইছি সে চলে যাক, সে যতক্ষণ না যাচ্ছে আমি কিন্তু আনইজি ফিল করছি। যেই মুহূর্তে আনইজি ফিল করছি সঙ্গে সঙ্গে কিন্তু সময়ের আমার কাছে মনে হবে অনেক সময় চলে গেল, এখনো হলো না, কারণ এই আনইজি ফিল করা মানেই আমার ডোপামিনের কাজটা কিন্তু সঙ্গে সঙ্গে মানে অন্য সময়ের চেয়ে একটু ধীর গতিতে ও অ্যাক্ট করাবে আমাকে।
ফলত ভয় আমাদের সময়কে একটু ধীর করে দেয়, যেটা আমি ওইখানে ওই বিজ্ঞানীর কথাও বললাম, এক্লেসের কথাও বললাম, যে তার ওই জিনিসটাই হয়েছিল যখন সে ট্রাকের মুখোমুখি পড়েছিল, তার মনে হচ্ছিল চারপাশের সময় খুব ধীরে চলছে, কিন্তু সে যে ভয়ের মুখে পড়েছে বলছি ঘটনাটা স্প্লিট করে যায়, অর্থাৎ চারপাশের সময় অনেক ধীরে চলছে, কারণ সেদিকে আমার নজরই নেই, আমার নজরটা হয়ে যাচ্ছে আমি যে ভয়টার মুখে পড়েছি, সেইখানটা প্রচন্ড ফাস্ট চলতে থাকে, চারপাশটা প্রচন্ড স্লো হয়ে যায়। এইটাই হচ্ছে ভয়ের ক্যারেক্টার, দুরকম সময়ের জন্ম দেয়। আচ্ছা, আশা করি সুমন দাস তুমি তোমার প্রশ্নের উত্তর স্যারের কাছ থেকে জানতে পেরেছো। আমাদের পরবর্তী প্রশ্ন জেমস দীপঙ্কর সেন, ও জানতে চাইছে, সম্ভবত ফিজিক্স স্টুডেন্ট হতে পারে, প্রশ্নটা রাখছে এরকম ভাবেই যে হাউ ইজ লাইট কোন অ্যাসোসিয়েটেড উইথ টাইম ডাইলেশন। লাইট কোনের কথা বলতে গেলে তো আমি এখন পাওয়ার পয়েন্ট না নিলে লাইট কোন আমি তো বোঝাতেও পারবো না। লাইট কোন টাইম ডাইলেশনের সঙ্গে লাইট কোন ছবিটা না আঁকতে পারলে স্পেস এন্ড টাইমকে, মানে অ্যাকচুয়ালি স্পেস হচ্ছে আমার তিনটে ডাইমেনশন, টাইম একটা ডাইমেনশন, তাহলে এই তিনটেকে আমাকে একদিকে টেনে আমাদের জাস্ট এক্স ওয়াই অক্ষের মতন করে যদি আমরা আঁকি তাহলেও একটা দ্বিমাত্রিক ছবি আঁকি। এবার সেখান থেকেও যদি একটু আমরা একটু ইনটিউশন কাজে লাগাই তাহলে একটা কোন মতন ভাবতে পারি। এবং লাইট কোন বিষয়টা তো আর কিছুই না, যে একটা বস্তু আছে, এই বস্তুটা আলোর গতিতে যদি কেউ যায় তার গতি তো আলোর চেয়ে বেশি হতে পারে না, তাই তার অবস্থানটা অর্থাৎ তার অতীত অবস্থান, তার ভবিষ্যৎ অবস্থান ওই একটা কোণের মধ্যে থাকবে, এই হচ্ছে লাইট কোণের গঠন। এবার টাইম ডাইলেশনটা তো হচ্ছে যে একজন আরেকজনের সাপেক্ষে দেখছে, তার মানে দুজনের লাইট কোণ, সেই ক্ষেত্রে কি সেইটা জানতে চাইছেন না লাইট কোণে একজন ব্যক্তি, মানে একজনের লাইট কোণ কিভাবে প্রভাবিত হয়, মানে তার ছবিটা কিভাবে প্রভাবিত হয়। আমার কাছে ওই জায়গাটা ঠিক পরিষ্কার নয় বলে আমি হয়তো অ্যান্সারটা পরিষ্কার দিতে পারলাম না। হ্যাঁ, কারণ লাইট কোণ না আঁকলে এখানে তে লাইট কোণ। অনেক ধন্যবাদ স্যার। হ্যাঁ, সেটাই সত্যি তাই, পিক্টোরিয়াল ডায়াগ্রাম না শেয়ার করলে তো সেই জায়গাটা বোঝানো সম্ভব হবেও না। আমরা পরবর্তী প্রশ্ন চলে যাব। হয়তো অনেক ছাত্রছাত্রী, তারা অনেকে সাইকোলজিক্যাল কিছু প্রশ্ন করেছে, সেই প্রশ্নগুলো তুলে ধরতে পারছি না। মানে যেমন ধরুন তারা বলতে চাইছে যে স্যার ঘুম কতক্ষণ প্রয়োজন, বা মানে এরকম কিছু প্রশ্ন। 8 ঘন্টা তো যাই হোক, তারা তাদের জায়গা থেকে তারা প্রশ্ন করেছে। আচ্ছা, তো আরেকটা প্রশ্ন যেরকম আছে যে ধরুন যে কাল আর সময় মানে কতটা এদের মধ্যে যোগসূত্র আছে, সেই সেইটা যদি একটু কিছু বলেন আপনার বক্তব্যের মধ্যে। কাল আর সময় যেটাকে আপনি বলছিলেন টেন্স, মানে দুটো দুটো কি একেবারে সমার্থক না তাদের মধ্যে কোন রকম? আমি সেটা বলেওছি সমার্থক নয় এই কাল আর টেন্সের মধ্যে বিষয়টা। কাল হচ্ছে টেন্স, সময় হচ্ছে টাইম। টাইম যদি একটা গোটা রেখা হয় তার মাঝে কাল থাকবে, কারণ একজন ব্যক্তি যদি থাকে তাই সেই ব্যক্তির সাপেক্ষে একটা অতীত হয়, একটা বর্তমান, একটা ভবিষ্যৎ হয়, এইরকম কালের বিভাজন হয়, ব্যক্তি হোক একটা বস্তু হোক। কিন্তু সময়টা কিন্তু সবসময় চলছে, সেটা নিরন্তর, তার মধ্যে কোনো ভাগ নেই। সময় শুধু যদি আমি সময়ের কথা বলি তার মধ্যে কোনো ভাগ নেই, সময়ের মধ্যে কাল দিয়ে আমি ভাগটা করছি। কালকে যদি আমি উইথড্র করে নিই কিছুক্ষণের জন্য তাহলে সময় থাকবে, কিন্তু সে সময় কি হবে আমি জানি না। মানে সময় থাকবে বলতে সে সময় আমাদের পারসেপশনে থাকবে কিনা আমি জানি না, কারণ একটা সেপ্টেডেনিটি বলে একটা কথা আছে, সেটা হচ্ছে অনাদি অনন্ত, সেও চলে, তার শেষ নেই। আমরা যেমন ইটার্নাল একটা কথা বলা হয় যে ইটার্নাল মানে বা শাশ্বত মানে হচ্ছে যার বর্তমান, বর্তমানটাই শুধু রয়েছে আর কিছু নেই। আবার একটা সেফটি ইটার্নাল বলা হয় যেখানেতে ভাগগুলো রয়েছে কিন্তু তার সেটা অনাদি অনন্ত, তার মানে সময় তো অনাদি অনন্ত চলছে, কাল তো অনাদি অনন্ত হয় না, বর্তমান কাল হয়, অতীত কাল হয়। আমার কাছে যেটা বর্তমান, আমার কাছে যেটা বর্তমান আমার আগের জনের কাছে সেটা বর্তমান নাও হতে পারে, তার তো বর্তমান, যে 1970 সালে জন্মেছে তার কাছে বর্তমান আলাদা, ফলে বর্তমান ভিন্ন, অতীত ভিন্ন, মানুষ বিশেষে অতীত ভিন্ন, বর্তমান ভিন্ন, ভবিষ্যৎ ভিন্ন, কিন্তু সময়ের একটা ইউনিফর্ম সবার কাছে রয়েছে, সবাইকে সে বাঁধছে, সবার মধ্যে দিয়ে সে যাচ্ছে। সেই জন্যই অ্যারো অফ টাইম কথাটা আমি ইউজ করেছিলাম, ওটা সবাইকে সর্বিত। অনেক ধন্যবাদ স্যার। পরবর্তী প্রশ্ন মল্লয় মাঝি জানতে চেয়েছে যে
আজকের এই যে অকালের সন্ধান, মানে অকালের সন্ধানের সাথে কোয়ান্টাম ফিজিক্স এর লজিক সেইটার সাথে অনেকটা কি মিল রয়েছে, বা অনেকটা আমরা বলতে পারি যে কোয়ান্টাম, যেহেতু ফিজিক্স এর স্টুডেন্ট ও এই বিষয়টা একটু জানতে চাইছে কোয়ান্টাম ফিজিক্স এর সাথে। জাস্ট হিন্টস দিয়েছিলাম আর কি, যে কোয়ান্টাম গ্র্যাভিটিতে এই জাতীয় জিনিসের চিন্তা ভাবনা আছে, নেই তা নয়, কিন্তু সেটা অত্যন্ত জটিল জিনিস। কোয়ান্টাম গ্র্যাভিটি, কোয়ান্টাম ফিজিক্স বলাও ঠিক নয়, কোয়ান্টাম গ্র্যাভিটিতে, অর্থাৎ যখন মহাবিশ্ব এতটাই ছোট ছিল যে তার উপর আমি কোয়ান্টাম ট্রিটমেন্ট করতে পারতাম, তখন তাকে আমি একটা কোয়ান্টাম, আমরা যেরকম শ্রোডিঞ্জার ইকুয়েশন করি একটা, সেখানে ফাংশন থাকে, সেখানে একটা ইউনিভার্সকে একটা ফাংশন হিসেবে ধরে আমি কাজ করতে পারি। সেই সময়তে অনেক ফিচার্স দেখা যায় যেখানেতে মানে একটা চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ তো সময়ের সাপেক্ষে হয়, কোনো জিনিসের যদি সময়ের সাপেক্ষে চেঞ্জ না হয় তাহলে ধরে নিতে হবে সে মানে সবসময় কোনো জিনিসের রেসপেক্টে চেঞ্জ না হওয়া মানে সে তার উপর ডিপেন্ডেন্ট নয়। তাহলে টাইমের রেসপেক্টে যদি একটা ফাংশন চেঞ্জ না হয়, সেই ফাংশনটা ইটসেলফ যদি একটা বস্তু বা একটা ইউনিভার্সকে রিপ্রেজেন্ট করছে অথচ টাইমের রেসপেক্টে চেঞ্জ করছে না, শ্রোডিঙ্গার ইকুয়েশনের এরকম একটা রূপ যেটা আমি হুইলার ডিভাইট ইকুয়েশন বলেওছি, যদি সেই যেটা একটু খুঁজে নিতে পারে তাহলে ওটা অনেকটা পড়ার বিষয় ওটা। তবে বলবো হ্যাঁ, রিলেশন আছে, একদম নেই তা নয়। তবে হ্যাঁ, কোয়ান্টাম তত্ত্বের অকাল একরকম, দর্শনের অকাল একরকম, একটা আরেকটাকে মনে করাতে পারে, কিন্তু একজনের জায়গায় আরেকজনকে বসিয়ে দেওয়া ঠিক না। হ্যাঁ সুমন দাস পরবর্তী আর একটা প্রশ্ন করেছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অবজেক্টিভ এন্ড সাবজেক্টিভ। অবজেক্টিভ এবং সাবজেক্ট তো মানে কি আর বলবো, যে জিনিসটা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যেটা নিয়ে আমার সেই অর্থে মতবিরোধ নেই, এখন আমার ভাবনায় অনেক কিছুই হয়, ভাবনাতে যত কিছু চলে সেখানে সাবজেক্টিভ ব্যাপার, যেটা নিয়ে মতৈক্য হবে না, যেটা নিয়ে মতৈক্য হবে না, সবাই বলছে এটা এইটা ফোন, এইটা অবজেক্টিভ, কিন্তু এই ফোনটা সুন্দর কিনা সেটা সাবজেক্টিভ। এই ফোনটা সুন্দর আমার কাছে নয়, কারণ এখানে আমি দেখছি এখানে সব কিরকম হয়ে গেছে, যেটা সেটা যদি তার কাছে না না খুব সুন্দর, এই হচ্ছে বিষয়ভিত্তিক। অনেক ধন্যবাদ স্যার আপনার, আশা করি সবার প্রশ্নের উত্তর তোমাদের কাছে পৌঁছে গেছে। আমি বেশি দীর্ঘায়িত করব না, একেবারেই প্রশ্ন উত্তর পর্ব আমি এখানেই শেষ করব। অসংখ্য ধন্যবাদ আমাদের সমস্ত অর্গানাইজিং কমিটি মেম্বার তথা আমাদের অধ্যক্ষ মহাশয় এবং আইপিএসসি কোঅর্ডিনেটর মহাশয় এবং আইটি সাব কমিটির সমস্ত কনভেনর থেকে সমস্ত সদস্যবৃন্দ যারা এই কাজে আমাদেরকে অনেক সহায়তা করেছেন। এই বলে আমি আমার প্রশ্ন উত্তর পর্ব এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ শুভজিৎকে। শোনা যাচ্ছে শুভজিৎ? হ্যাঁ ম্যাডাম। হ্যালো, আচ্ছা, ধন্যবাদ শুভজিৎকে এই পর্বটি এত সুন্দরভাবে চালনা করার জন্য, এবং সেই সঙ্গে আমি আবারও ধন্যবাদ জানাই ডক্টর পিনাকী ভট্টাচার্য মহাশয়কে, এত সুন্দরভাবে তিনি উত্তরগুলো দিয়েছেন প্রশ্নের। আশা করি আমাদের দর্শকবৃন্দ এবং সেই সঙ্গে ছাত্রছাত্রীরা তাদের উত্তর খুঁজে পেয়ে গেছে, কারণ স্যারের বিষয়টা এত সুন্দর যে যেন মনে হচ্ছে আরো শুনি আরো শুনি, এর থামার কোনো বিরাম নেই বা থামতে ইচ্ছা করছে না। কিন্তু কি করব, ওই যে স্যার যে সময় নিয়ে আলোচনা করছে সেই সময় আমাদের কাছে অতি অল্প, তবুও স্যার এই অল্প সময়ের মধ্যে বিষয়টিকে আমাদের সামনে খুব সুন্দর এবং সহজ ভাবে তুলে ধরেছেন, স্যারকে ধন্যবাদ আবার জানাচ্ছি। যাই হোক, আমরা এখন এই আলোচনা চক্রের অন্তিম লগ্নে এসে পৌঁছে গেছি, যেন বিদায়ের সুর আমাদের পেতে উঠেছে। কিন্তু এইভাবে তো আমরা এই আলোচনা চক্রটি শেষ করে দিতে পারি না, কারণ এর একটা গুরুত্বপূর্ণ পর্ব বাকি থেকে গেছে। সেই পর্বটি হচ্ছে ধন্যবাদ পর্ব। এই ধন্যবাদ পর্বটি আমাদের সামনে এখন উপস্থাপন করবে রবীন্দ্র মহাবিদ্যালয়ের দর্শন বিভাগের সহ অধ্যাপিকা সঞ্চিতা খেটো। দিদি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। Am I audible হাসিনা? হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে বলুন। থ্যাংক ইউ সো মাচ হাসিনা। সো ফাইনালি আমরা ওয়ান ডে স্পেশাল লেকচারের অন্তিম পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। আজকের ধন্যবাদ জ্ঞাপনের সুযোগ আমাকে দেওয়ার জন্য আমি নিজেকে সম্মানিত এবং ভাগ্যবান মনে করছি। সবার প্রথমে আমি আমার এন্টায়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই
আজকের বক্তা মাননীয় ডক্টর পিনাকী ভট্টাচার্য মহাশয়কে ওনার তথ্যপূর্ণ উপস্থাপনা এবং গভীর আলোচনায় আজকের বিশেষ বক্তৃতা অনেক বেশি অর্থপূর্ণ হয়ে উঠেছে। স্যার আলোচনার একটা জায়গায় পসিবিলিটি বা সম্ভাব্যতার কথা বলেছিলেন, অর্থাৎ আরো একটু কিছু করলে, আরো একটু কিছু হলে ভালো হতো। আমরা অস্তিবাদী দার্শনিক জাপল সার্টের দর্শনে এরকম সম্ভাব্যতার কথা পাই, যেখানে তিনি বলেছেন কেবল মানুষই অনন্ত সম্ভাবনাময়, অর্থাৎ আজ আমি যা নই, যা হতে চাই, তা হয়ে ওঠার অনন্ত সম্ভাবনা রয়েছে মানুষের মধ্যে। আমরা সেই সম্ভাবনা পূর্ণ করতে নানান কর্মে প্রবৃত্ত হই। আজকে স্যারের আলোচনা আমাদের কিছু না জানা অজানা সম্ভাবনাকে পূর্ণ করতে নিশ্চয়ই সাহায্য করবে। স্যার শুরুতেই একটা কবিতা দিয়ে শুরু করেছিলেন, তার একটা লাইন হলো, তোমায় আমি অল্প একটু ভাবাতে চাই। স্যার আমাদের তার বক্তব্যের দ্বারা অল্প না, একটু বেশিই ভাবিয়েছেন। এই ভাবনা আমাদের অগ্রগতির সন্ধান নিশ্চয়ই দেবে, এই আশা রাখি। আশা করি ওনার অমূল্য বক্তব্য আজকের সকল অংশগ্রহণকারীর মনে সংস্কার বা ইমপ্রেশন তৈরি করেছে, যা আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করতে সাহায্য করবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ স্যার প্রফেসর প্রশান্ত ভট্টাচার্য মহাশয়কে এই ওয়ান ডে স্পেশাল লেকচার পরিচালনায় ওনার প্রেরণা ও অবিচল উৎসাহের জন্য। আমরা আমাদের আইকিউএসি কোঅর্ডিনেটর প্রফেসর তন্ময় বন্দ্যোপাধ্যায় মহাশয়ের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। উনি ধারাবাহিকভাবে আমাদের সমর্থন করেছেন, অনুপ্রেরণা যোগিয়েছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি ধন্যবাদ জানাই কনভেনার অফ আইটি সাব কমিটি ডক্টর রবিউল আলম, ডক্টর শুভজিৎ মণ্ডল, কনভেনার অফ একাডেমিক সাব কমিটি ডক্টর সুচেতা জয়কে তাদের সহযোগিতার জন্য। ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানটির পরিকল্পনা ও একে কার্যকরী করে তোলার জন্য গণিত বিভাগের ডক্টর শুভজিৎ মণ্ডল, ডক্টর কৃষ্ণকুমার মণ্ডল এবং দর্শন বিভাগের প্রফেসর হাসিনা শিকদারকে। আমি আরো ধন্যবাদ জানাতে চাই আমাদের অন্য সকল সহকর্মীদের, প্রফেসর আশিস পাল, প্রফেসর রাজকুমার কবি গণিত বিভাগ এবং প্রফেসর সৌমিত্র দাস, ডক্টর সীমা চৌধুরী, প্রফেসর শুক্লা সাহা দর্শন বিভাগ, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মেন্টাল সাপোর্টের জন্য। পরিশেষে আমি তাদের ধন্যবাদ জানাই যাদের জন্য আজকের এই ইভেন্ট সম্ভব এবং অর্থবহ হয়েছে। আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের অসংখ্য ধন্যবাদ, সকল অংশগ্রহণকারীকে অসংখ্য ধন্যবাদ। তাদের প্রশ্নচক্রের মাধ্যমে বিষয়টা অনেক বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আজকের এই অনুষ্ঠানটাকে সফল করে তুলেছেন। আবারও সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। কোভিড বিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। শুভরাত্রি সকলকে। শুভরাত্রি। শুভরাত্রি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।